হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। শেয়ার করছেন মোটামুটি সবাই? ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। আজকে লিটারেচার ক্লাস, যেহেতু আমাদের অনেক বড় একটা টপিক আজকে পড়তে হবে, স্পেশালি এলিজাবেথান পিরিয়ড থেকে, আই মিন রেনাইসেন্স পিরিয়ড থেকে আমরা রোমান্টিক পিরিয়ড পর্যন্ত পড়বো। সো এখানের মধ্যে আসলে হিউজ আলোচনা, সো আমরা সময় নষ্ট না করে স্টার্ট করি। ওকে, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আজকের আলাপের বিষয় হচ্ছে লিটারেচার, রিনাইসেন্স প্লাস নিউ ক্লাসিক্যাল প্লাস রোমান্টিক। আমরা লিটারেচারের রিনাইসেন্স থেকে শুরু করে নিউ ক্লাসিক্যাল এবং রোমান্টিক পিরিয়ড পর্যন্ত আজকের আলাপের মূল বিষয়। আমি লিটারেচারের মূল আলাপে যাওয়ার আগে আপনাদের সাথে একটু সিলেবাস নিয়ে এবং কিভাবে পড়বেন, কি করবেন, কি করবেন না, এবং কি বাদ দিবেন, এবং মোটামুটি আপনাদের পড়ার ধরন কি হবে সে বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই। প্রথমত বেসিক কনসেপ্টটা একটু খেয়াল করেন। বেসিক কনসেপ্ট আপনাদের সিলেবাসটা একটু একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমত আপনাদের সিলেবাস, পিএসসি যেটা আপনাদেরকে সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসটা হচ্ছে ফ্রম এলিজাবেথান টু 21st সেঞ্চুরি, অর্থাৎ পোস্ট মডার্ন। আপনাদের সিলেবাস কি, যদি আমরা সিলেবাসের কথা চিন্তা করি, তাহলে সিলেবাস হচ্ছে এলিজাবেথান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত যতগুলো সাহিত্যকর্ম হয়েছে তা সবকিছু আমাদেরকে পড়তে হবে। এখানে একটা উল্লেখযোগ্য কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে ক্যান্ডিডেটরা প্রায় সময় ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে মারাত্মক হইচই শুরু করে। হইচই করে শুরু করে বলতে মানে প্রচুর স্টাডি করার চেষ্টা করে, বাট মিডল ইংলিশ এবং ওল্ড ইংলিশ পিরিয়ড কিন্তু আপনার সিলেবাসে, বিসিএস পরীক্ষার সিলেবাসে দেওয়া হয়নি। সো এলিজাবেথান থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত আপনার যেহেতু সিলেবাস, সেহেতু এখানে আপনি বেশি মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করছি। নট সিমিলারলি সিগনিফিক্যান্ট অ্যাজ গ্রামার, লিটারেচারটা আসলে গ্রামারের মতো সিগনিফিক্যান্ট না বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। কেন এই কথাটা বলেছি একটু খেয়াল করবেন। প্রথমত লিটারেচারে যে 15 নাম্বার দেওয়া হয়েছে, 15 নাম্বারের যে লিটারেচারের সিলেবাস দেওয়া হয়েছে, ওই সিলেবাসটা কিংবা ওই পড়াশোনাটা আপনার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরে কিন্তু আর কোথাও কাজে আসবে না। আমি আবার রিপিট করছি, লিটারেচারের যে সিলেবাস আপনাকে দেওয়া হয়েছে এবং লিটারেচারে আপনি যে স্টাডি করবেন, সেটা কিন্তু আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য স্টাডি করবেন। এটার বাইরে, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাইরে, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাইরে, ব্যাংক জব বা অন্যান্য যে নিয়োগ পরীক্ষাগুলো আছে সেখানে লিটারেচার আসে না বললেই চলে। আসলেও 1 বা 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন হয়। সুতরাং লিটারেচারের যে 15 নাম্বারের যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা আমরা মূলত আমাদের যে বিসিএস প্রিলি পরীক্ষার যে যে প্রস্তুতি সেটার জন্যই আমরা মূলত পড়াশোনা করব। এখানে বি স্পেসিফিক, ডোন্ট ওয়ান্ট টু স্টাডি টু মাচ, এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি। প্রথমত ধরেন লিটারেচার, যেহেতু লিটারেচারকে আমরা আমাদের রাজুভাই সহ অন্যান্য আমাদের যে ব্যবস্থাপনা পর্ষদের লোকজন আছেন, তারা লিটারেচারকে আসলে সাধারণ জ্ঞানের সাথে তুলনা করেন। রাজুভাইকে আমি অনেক জায়গায় বলতে শুনেছি যে লিটারেচার ওয়ান কাইন্ড অফ সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান বলতে এটা আসলে মুখস্থ করার বিষয়। তো সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আপনাদের জন্য, যদি পরীক্ষার খুব কাছাকাছি সময় লিটারেচারটা পড়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ ধরে নেন যদি আপনার পরীক্ষা ডিসেম্বরের 10 তারিখে হয়, 41 বিসিএস পরীক্ষা যদি ডিসেম্বরের 10 তারিখে হয়, তাহলে ডিসেম্বরের 11 তারিখ থেকে কিন্তু লিটারেচারের কোনো কাজ নেই। কারণ এটা বিসিএস প্রিলিমিনারি ছাড়া অন্যান্য নিয়োগ পরীক্ষায় এত হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার, 15 নাম্বারের মতো প্রশ্ন সাধারণত অন্যান্য নিয়োগ পরীক্ষায় আসে না। তাহলে খুবই স্পেসিফিক পড়বেন, বি স্পেসিফিক মানে অতিরিক্ত কোনো কিছু পড়ার দরকার নেই, যেহেতু আপনার এটা খুব বেশি কাজে আসবে না বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাইরে। আচ্ছা, এখানে ম্যাটেরিয়াল সিলেকশনের ব্যাপারে একটু কথা বলি আমি মূল পরীক্ষা যাওয়ার আগে। ম্যাটেরিয়ালস বিভিন্ন ধরনের বই বাজারে আছে, তবে আমার কাছে কনফিডেন্সের যে বইটা, হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটা, আমার কাছে মোটামুটি বাজারে অন্যান্য সব বই থেকে আমার কাছে যথেষ্ট তথ্যপূর্ণ এবং যথেষ্ট আপনাদের জন্য রিলিভেন্ট মনে হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে একটা বই আসছে মার্কেটে, বা আসছে কিনা আমি নট শিওর, বা সাম্প্রতিক সময় আসবে, সেটা হচ্ছে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, লিখছেন SM শামীম আহমেদ, সেইটাও আপনারা দেখতে পারেন। কনফিডেন্সের বইটা কিছু কিছু জায়গায় আমার ভালো লেগেছে, এজন্য কিছু কিছু জায়গায় বোল্ড করা আছে লিটারেচারের। তো যে জায়গাগুলো আপনারা আপনারা যেটা করবেন,
সেটা হচ্ছে যে জায়গাগুলোতে বোল্ড করা আছে ওই বোল্ড করা অংশগুলো, অ্যাটলিস্ট যদি বোল্ড করা অংশগুলো পড়েন তাও আপনারা মোটামুটি একটা ওভারঅল প্রিপারেশন পাবেন। আচ্ছা আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে কনফিডেন্সের ক্লাসে আমরা লিটারেচারের 6টা লেকচার নিই, সেই 6টা লেকচারকে আমরা এখানে লেকচার হিসেবে নিচ্ছি, মাত্র 2টা লেকচার। সো বুঝতেই পারছেন আমাকে অনেক হাড়ির মধ্যে থাকতে হবে এবং সব ইনফরমেশন হয়তো আমি দিতেও পারবো না। সেজন্য বেস্ট সাজেশন হচ্ছে কনফিডেন্সের ক্লাসরুম গুলোতে আসবেন, কনফিডেন্সের বইটা পড়তে পারেন। এছাড়া আমি কনফিডেন্সের যে পেজ থেকে আপনারা জয়েন করেছেন সেই পেজে হোপফুলি দু একদিনের মধ্যে একটা লিস্ট দিব, রাইটারদের একটা লিস্ট, যে লিস্টটা আপনারা বাসায় বসে পড়লে মোটামুটি লিটারেচারে একটা ভালো স্কোর আপনারা করতে পারবেন বলে মনে হচ্ছে। তো ঠিক আছে, আমরা মূল কথায় আলোচনায় চলে যাব। আজকে আপনাদেরকে যা পড়ানো হবে, যে সকল তথ্য আজকে আপনাদেরকে দেওয়া হবে, সেই তথ্যগুলো যেখান থেকে নেওয়া হয়েছে সেই অ্যাকনোলেজমেন্টটা আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে শুরুতেই। প্রথমে নাম্বার ওয়ান, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রফেসর রয় অ্যান্ড চক্রবর্তী, A Comprehensive Approach to English Literature, Mazharul Islam and Sajjad Hussain, A Short History of English Literature, Professor Kollanath Dutta, The Essential ABC of English Literature, Shukla Rani Haldar, এবং An ABC of English Literature, Dr. M. Mofizur Rahman। এই বইগুলো থেকে আজকে আজকে লিটারেচার আপনাদেরকে যা পড়ানো হবে সেই বিষয়গুলো, সেই তথ্যগুলো নেওয়া হয়েছে। আপনারা রেফারেন্সিয়াল বই হিসেবে এই বইগুলো সংগ্রহে রাখতে পারেন, তবে আমার কাছে এন এবিসি অফ ইংলিশ লিটারেচার ডক্টর মফিজার রহমানের বইটাকে যথেষ্ট আপনাদের জন্য, যেহেতু বইটা অনেক ছোট আপনাদের জন্য তথ্যপূর্ণ এবং আপনারা মোটামুটি অল্প সময়ে শেষ করতে পারবেন বলে মনে হয়। ফলে আমি যে যে দুইটা বইয়ের কথা বলেছি, একটা কনফিডেন্সের বই আর একটা এস এম শামীম আহমেদের লেখা এই গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, এই দুইটা বইয়ের বাদে বাইরে যদি আরেকটা রেফারেন্সিয়াল বইও কালেক্ট করতে চান তাহলে এন এবিসি অফ ইংলিশ লিটারেচার বইটাও আপনি কালেক্ট করতে পারেন। নাও লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করছি। প্রথমত দেখেন এখানে লেখা আছে রিনাইসেন্স পিরিয়ডের ডিউরেশনটা একটু খেয়াল করেন, 1500 থেকে 1607। আমি আবার বলছি, রিনাইসেন্স পিরিয়ডের ডিউরেশনটা 1500 থেকে 1607। এখন লিটারেচারের ক্লাস হলে আপনাদেরকে মুখে মুখে বলাতাম, এখন তার মুখে মুখে বলানোর সুযোগ নেই। ক্লাসে সাধারণত বলি যে আমার সাথে মুখে মুখে বলেন, এখন তো সেই সুযোগ নাই। তারপর আপনারা বাসায় যে যেখানে যে অবস্থায় আছেন, অনলাইনের ক্লাসের একটা সুবিধা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় বসে শুয়ে, হ্যাঁ, খাইতে খাইতে দৌড়াতে দৌড়াতে ক্লাস করা যায়। তো যে অবস্থায় আছেন সে অবস্থায় যদি একটু রিপিট করেন তাহলে মোটামুটি আপনি আশা করছি কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন। আমি আবার বলছি, রেনেসেন্স পিরিয়ডের ডিউরেশনটা হচ্ছে 1500 থেকে 1607। এটা 1500 সালে শুরু হয়, 1607 সালে শেষ হয়। 1500 থেকে 1558 এই সময়টাকে আমরা বলছি প্রিপারেশন ফর রিনাইসেন্স। 1500 থেকে 1558 এই সময়টাকে বলা হচ্ছে প্রিপারেশন ফর রিনাইসেন্স, রিনাইসেন্সের প্রস্তুতি। 1558 থেকে 1603 এই সময়টাকে বলা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। 1603 থেকে 1625 এটাকে বলা হচ্ছে জ্যাকোবিয়ান। 1625 থেকে 1649 এই সময়টাকে বলা হচ্ছে ক্যারোলিন পিরিয়ড। এবং 1649 থেকে 1660 এই সময়টাকে বলা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ডিউরেশন থেকে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা 1 নম্বর আসবে, এটা মোটামুটি কনফার্ম। এই কারণে অতীতের প্রায় সবগুলো বিসিএস পরীক্ষাই কম বেশি ডিউরেশন থেকে প্রশ্ন হয়েছে। ফলে আপনাদের কাছে একটা পরামর্শ, সেটা হচ্ছে রিনাইসেন্স থেকে শুরু করে মডার্ন কিংবা পোস্ট মডার্ন পর্যন্ত যতগুলো পিরিয়ড রয়েছে সেই পিরিয়ডগুলোর যে ডিউরেশনটা আছে সেই ডিউরেশনগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। তাহলে আরেক সবাই কি দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, আমি পিরিয়ড গুলো আরেকবার বলছি, 1558 থেকে 1603 এলিজাবেথান পিরিয়ড। আমি সময় দিচ্ছি একটু যাতে আপনি আবার বলতে পারেন মুখে মুখে, 1558 থেকে 1603 এই সময়টাকে এলিজাবেথান পিরিয়ড বলা হয়। 1603 থেকে 1625 জ্যাকোবিয়ান, 1603 থেকে 1625 জ্যাকোবিয়ান, সম্ভবত 38তম প্রিলিমিনারিতে এই যা এই পিরিয়ডটা থেকে প্রশ্ন হয়েছে জ্যাকোবিয়ানের। ক্যারোলিন পিরিয়ড হয়েছে 1625 থেকে 1649 অ্যান্ড ফাইনালি 1649 থেকে 1660 এই সময়টাকে বলা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। রিনাইসেন্স শব্দটার অর্থ বিভিন্ন সময় পরীক্ষায় আসতে দেখা গিয়েছে, এটা একটু দেখে নেন। রিনাইসেন্স মিন্স রিভাইভাল অর রিবার্থ অর রিজেনারেশন অফ লার্নিং কালচার অ্যান্ড ফ্রি থিঙ্কিং। আমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট রিনাইসেন্স মিন্স, রিনাইসেন্স বলতে কি বুঝো, আমি উত্তর দিব রিনাইসেন্স মানে রিভাইভাল অথবা রিবার্থ অফ লার্নিং কালচার অ্যান্ড ফ্রি থিঙ্কিং। রিনাইস
রিনেসেন্স ইজ অ্যান ইটালিয়ান অর ফ্রেঞ্চ ওয়ার্ড, রিনেসেন্স শব্দটা ইটালিয়ান অথবা ফ্রেঞ্চ ওয়ার্ড, মতান্তর রয়েছে এখানে, কেউ ইটালিয়ান বলেন কেউ ফ্রেঞ্চ বলেন। রিনেসেন্স শব্দটা ইটালিয়ান অথবা ফ্রেঞ্চ, অপশনে ইটালিয়ান না থাকলে সেক্ষেত্রে ফ্রেঞ্চ দিবেন, দুইটাই থাকলে সেক্ষেত্রে ইটালিয়ান লিখবেন। আপনারা কি আমাকে একটু মনে করে বলতে পারেন কমনওয়েলথ পিরিয়ড শুরু হয়েছে কত সালে? কমেন্টে লিখেন, শুধু পড়িয়ে গেলে তো বিপদ, একটু বলেন। ওকে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, কমনওয়েলথ পিরিয়ড 1649 সালে শুরু হয়েছে এবং 1660 শেষ হয়েছে, কমনওয়েলথ পিরিয়ড। ওকে, এলিজাবেথান পিরিয়ড নিয়ে এখানে বিস্তারিত তথ্য রয়েছে, এই তথ্যগুলো আমাদের একটু প্রয়োজন হবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো এলিজাবেথান পিরিয়ডের বিভিন্ন তথ্য। প্রথম তথ্যটা দেখেন, দ্য মোস্ট ফেমাস পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ডটা ইংলিশ লিটারেচারের মোস্ট ফেমাস পিরিয়ড। আবার বলছি, ইংলিশ লিটারেচারের সবচেয়ে ফেমাস বিখ্যাত পিরিয়ডের নাম কি? সরি, ইংলিশ লিটারেচারের সবচেয়ে বিখ্যাত পিরিয়ডের নাম কি? উত্তর, এলিজাবেথান। এই পিরিয়ডটাকে বলা হয় দ্য গোল্ডেন অর গ্লোরিয়াস পিরিয়ড। 38তম বিশেষে প্রশ্নটা এসেছে, গোল্ডেন অর গ্লোরিয়াস পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার, এর নাম কি? ইংলিশ লিটারেচারের গোল্ডেন অথবা গ্লোরিয়াস পিরিয়ডের নাম কি? উত্তর, এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডটাকে বলা হয় নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, গায়ক পাখিদের বাসা। আমি আবার বলছি, এলিজাবেথান পিরিয়ডটাকে বলা হয় নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, গায়ক পাখিদের বাসা। ইট ওয়াজ দ্য রেইন অফ কুইন এলিজাবেথ ওয়ান ফ্রম 1558 টু 1603, 1558 থেকে 1603 সাল যে ডিউরেশনটা এলিজাবেথান পিরিয়ডের করা হয়েছে, সেই ডিউরেশনে রানী প্রথম এলিজাবেথ রাজত্ব করছিলেন। রানী প্রথম এলিজাবেথ 1558 থেকে 1603 সাল পর্যন্ত রাজত্ব করছিলেন এবং রানী প্রথম এলিজাবেথের নামানুসারেই এলিজাবেথান পিরিয়ডের নামকরণ করা হয়েছে। রেনাইসেন্স ইনফ্লুয়েন্স ওয়াজ গ্রেটলি সিন ইন ডক্টর ফস্টাস, আমরা ডক্টর ফস্টাস সম্পর্কে আসবো কিছুক্ষণ পরে। ডক্টর ফস্টাস নাটকের মধ্যে রেনাইসেন্স ইনফ্লুয়েন্স ওয়াজ গ্রেটলি সিন, রেনাইসেন্সের যে ইনফ্লুয়েন্সটা ছিল, রেনেসার যে বিপ্লব ছিল বা যে প্রভাব ছিল, সেই প্রভাবটা মূলত ডক্টর ফস্টাস নাটকের মধ্যে গ্রেটলি সিন হয়, অর্থাৎ খুব ভালোভাবে ফুটে উঠেছে বা কিংবা প্রস্ফুটিত হয়েছে ডক্টর ফস্টাস নাটকের মধ্যে। এবং এখানে আরেকটা তথ্য মনে রাখবেন, রিলিজিয়াস রিফরমেশন ওয়াজ নোটেবল, এখানে ধর্মীয় যে রিফরমেশন আছে সে ধর্মীয় রিফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণভাবে এখানে প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এলিজাবেথান পিরিয়ড সম্পর্কে আমরা কি কি জানলাম? আমি আবার বলছি, কি কি জানলাম, প্রথমত আমরা জেনেছি এটা খুবই মোস্ট ফেমাস পিরিয়ড। বুঝতে পারছেন কিনা সবাই? আমি আপনাদেরকে মাঝে মাঝে দেখতে পাচ্ছি, বাট মাঝে মাঝে দেখতে পাচ্ছি না। দ্য মোস্ট ফেমাস পিরিয়ড, ইংলিশ লিটারেচারের সবচেয়ে বিখ্যাত পিরিয়ডের নাম কি? এলিজাবেথান। গোল্ডেন অর গ্লোরিয়াস পিরিয়ড, 38তম প্রিলির প্রশ্ন এটা, ইংলিশ লিটারেচারের গোল্ডেন পিরিয়ডের নাম কি? উত্তর, এলিজাবেথান পিরিয়ড। ইংলিশ লিটারেচারের গোল্ডেন পিরিয়ডের নাম কি? উত্তর, এলিজাবেথান। এবং রানী প্রথম এলিজাবেথ তখন রাজত্ব করছিলেন 1558 থেকে 1603, 1558 থেকে 1603 সালে। কোন নাটকের মধ্যে রিনাইসেন্সের ইনফ্লুয়েন্স, রিনাইসেন্সের প্রভাব লক্ষ্য করা গিয়েছে কোন নাটকের মধ্যে? উত্তর, ডক্টর ফস্টাস। রিনাইসেন্সের প্রভাব লক্ষ্য করা গিয়েছে খুব ভালোভাবে কোথায়? উত্তর, ডক্টর ফস্টাস। এবং রিলিজিয়াস রিফরমেশন ওয়াজ নোটেবল ইন এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড সম্পর্কে আরো কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে, দ্য সোসাইটি ওয়াজ ডিভাইডেড ইনটু টু পার্টস, সমাজ তখন দুই ভাগে বিভক্ত ছিল এলিজাবেথান পিরিয়ডের সময়। এক পক্ষে ছিলেন ক্যাথলিক অথবা প্যাপিস্ট, যারা সাপোর্টার্স অফ পোপ, যারা পোপের সমর্থক ছিলেন। অন্য পক্ষে ছিলেন প্রোটেস্ট্যান্ট, যারা অ্যাগেনস্ট দ্য পোপ, পোপের বিরুদ্ধে ছিলেন। তাহলে এই তথ্যটা সবাই একটু মনে রাখি। আবার বলছি আমি, রানী প্রথম এলিজাবেথ যখন ইংল্যান্ডে রাজত্ব করছিলেন, যখন এলিজাবেথান পিরিয়ড চলছিল, তখন এলিজাবেথান পিরিয়ডের ওই সময় সমাজ দুই ভাগে বিভক্ত ছিল। কয়ভাবে বিভক্ত ছিল? দুই ভাগে। একটা হচ্ছে ক্যাথলিক অথবা প্যাপিস্ট, যারা পোপের অনুসারী ছিলেন, আরেকটা ছিল প্রোটেস্ট্যান্ট, যারা পোপের বিরুদ্ধে ছিলেন, পোপের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছিলেন, তাদেরকে প্রোটেস্ট্যান্ট বলা হয়। রানী কুইন ইন্ট্রোডিউসড অ্যাংলিক্যানিজম, অ্যাংলিক্যানিজম টু সেটেল রিলিজিয়াস ইস্যুস, ধর্মীয় যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রানী এখানে অ্যাংলিক্যানিজম নামে একটা বিশেষ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এবং অ্যাংলিক্যানিজম, এটার একটা অর্থ রয়েছে, এটার অর্থ হচ্ছে ইংল্যান্ডস ওন সার্চ, ইংল্যান্ডের নিজস্ব সার্চ, অ্যাংলিক্যানিজমের শাব্দিক অর্থ। স্পেন্সার ইন্ট্রোডিউসড মেলোডি ইন পোয়েট্রি ইন দিস পিরিয়ড। তাহলে কথাগুলো আমি আবার বলছি, একটু খেয়াল করেন সবাই ভালো করে। রানী প্রথম এলিজাবেথের সময়
সমাজ দুই ভাগে বিভক্ত ছিল, ইংল্যান্ড দুই ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে ক্যাথলিক এবং আরেকটা ছিল প্রোটেস্ট্যান্ট। তো এই যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে দ্বন্দ্ব, যুদ্ধ এবং তাদের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, তো তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং যুদ্ধ, এই বিষয়গুলোকে সমাধান করার জন্য রানী একটা বিশেষ ব্যবস্থা প্রবর্তন করেছেন, যেটার নাম হচ্ছে অ্যাংলিকানিজম। অ্যাংলিকানিজম শব্দটা শাব্দিক অর্থ যদি আমরা বিবেচনা করি, তাহলে এটার অর্থ হচ্ছে ইংল্যান্ডস ওন চার্চ। এবং এই পিরিয়ডে আরেকটা কথা মনে রাখবো, স্পেন্সার, অ্যাডভান্স স্পেন্সার নামে একজন ছিলেন, যিনি ইন্ট্রোডিউস করেছেন মেলোডি ইন পোয়েট্রি, কবিতায় মেলোডি সংমিশ্রণ করেছিলেন কে, উত্তর হবে অ্যাডভান্স স্পেন্সার। আপনাদের কি মনে পড়ে, আপনাদের কি মনে পড়ে জ্যাকোবিয়ান পিরিয়ডের ডিউরেশন কত? নিচে লিখেন তো জ্যাকোবিয়ান পিরিয়ডের ডিউরেশনটা। ওকে, আমরা আরেক একজন একজন সাহিত্যিকের নাম লিখেছি এখানে, বেন জনসন। বেন জনসন আপনাদের জন্য স্টাডি করা অত্যন্ত জরুরি, বিকজ অফ বেন জনসন থেকে 37তম প্রিলিমিনারিতে প্রশ্ন হয়েছে। বেন জনসন থেকে 37তম প্রিলিমিনারিতে প্রশ্ন হয়েছে বেন জনসন। বেন জনসনকে প্রথমত দেখেন কি বলা হয়, আ গ্রেট কমিক ড্রামাটিস্ট। বেন জনসনকে গ্রেট কমিক ড্রামাটিস্ট বলা হয়, গ্রেট কমিক ড্রামাটিস্ট। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ রিয়েলিস্টিক কমেডি অফ হিউমার, রিয়েলিস্টিক কমেডি অফ হিউমারের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার ছিলেন কে, উত্তর বেন জনসন। রিয়েলিস্টিক কমেডি অফ হিউমারের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার ছিলেন কে, উত্তর বেন জনসন। বেন জনসনকে বলা হয় ফাদার অফ রিয়েলিস্টিক কমেডি, ফাদার অফ রিয়েলিস্টিক কমেডি, ফাদার অফ রিয়েলিস্টিক কমেডি কে, উত্তর হচ্ছে বেন জনসন। আবার বলছি, ফাদার অফ রিয়েলিস্টিক কমেডি কে, বেন জনসন। এছাড়া বেন জনসনকে বলা হয় আ লিডিং কমিক রাইটার ইন এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ডের একজন লিডিং কমিক রাইটার ছিলেন তিনি, অর্থাৎ এলিজাবেথান পিরিয়ডে তিনি লিড করেছেন কমিক রাইটার হিসেবে। বেন জনসনের সাহিত্যকর্মগুলো একটু দেখে নিব, ভল্পনি, 37তম প্রিলিমিনারি যে কথাটা বলছিলাম, যে 37তম প্রিলিমিনারিতে বেন জনসন থেকে প্রশ্ন হয়েছে, এটাই এসেছে যে ভল্পনি কার লেখা, নিচের কোন লেখক ভল্পনি লিখেছেন, উত্তর হচ্ছে বেন জনসন। আমি আবার বলছি, ভল্পনি নামে যে লেখাটা রয়েছে সেটা কে লিখেছেন, উত্তর হচ্ছে বেন জনসন। ভল্পনিটা ছিল আ কমেডি অফ হিউমার, ভল্পনি সম্পর্কে তথ্য মনে রাখবেন, এটা ইট ওয়াজ ভল্পনি ওয়াজ আ কমেডি অফ হিউমার। আমি আবার বলছি, ভল্পনি ছিল আ কমেডি অফ হিউমার। ভল্পনির মধ্যে একটা বিখ্যাত চরিত্র রয়েছে, মস্কা ক্যারেক্টার, শয়তান, একটা শয়তান, মহা শয়তান মস্কা। আপনারা যারা ইংলিশে পড়েছেন, ইংলিশ লিটারেচারে, তারা পড়েছেন মস্কার ক্যারেক্টার। মস্কা সম্পর্কে মনে রাখবেন, মস্কা ক্যারেক্টারটা রয়েছে কোথায়, ভল্পনির মধ্যে। ভল্পনি একটা কমেডি অফ হিউমার লিখেছেন বেন জনসন। আমি আবার বলছি, বেন জনসন লিখেছেন ভল্পনি, ভল্পনিটা একটা কমেডি অফ হিউমার, এবং এখানে একটা চরিত্র রয়েছে মস্কা, মস্কাটা সম্পর্কে মনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে মস্কা ক্যারেক্টারটা রয়েছে কোথায়, উত্তর হবে ভল্পনি। এবং কে লিখেছেন এটা, লিখেছেন বেন জনসন। এছাড়া বেন জনসনের আরো কিছু সাহিত্যকর্মের জন্য তিনি বিখ্যাত, সাহিত্যকর্মগুলো হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, দ্য সাইলেন্ট উইম্যান, এবং দ্য অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট নামে কিন্তু সম্ভবত বাজারে আরো অনেক রাইটার লিখেছেন অ্যালকেমিস্ট নামে, পাওলো কোহেন নামে একজন বোধহয় অ্যালকেমিস্ট নিয়ে লিখেছেন। এছাড়া একজন মুসলিম বিজ্ঞানী সম্ভবত আল হাইথাম অথবা এই ধরনের কোনো একজন একজন মুসলিম বিজ্ঞানী অ্যালকেমিস্ট নামে কিছু একটা লিখেছেন। বাট ইংলিশ লিটারেচারে বেন জনসনের অ্যালকেমিস্টটা গুরুত্বপূর্ণ, সো আমরা বেন জনসনের অ্যালকেমিস্টটাই পরীক্ষার জন্য পড়ব। তাহলে আমি সাহিত্যকর্মগুলো আরেকবার বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। বেন জনসনের সাহিত্যকর্মগুলো কি কি, ভল্পনি, এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে মস্কা, এছাড়া তিনি লিখেছেন এভরি ম্যান ইন হিজ হিউমার। আমার সাথে সাথে মনে মনে সবাই বলতে পারেন, যদি বাসায় থাকেন, যেখানে আছেন সেখানে মনে মনে হলেও বললেও আপনার কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে খুব সহজে। ভল্পনি, এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, দ্য সাইলেন্ট উইম্যান, এবং দ্য অ্যালকেমিস্ট। এই সাহিত্যকর্মগুলোর লেখককে, লেখক হচ্ছেন বেন জনসন। বেন জনসনের ভল্পনি কিন্তু 37তম প্রিলিতে এসেছে, ভল্পনি কার লেখা, উত্তর ছিল বেন জনসন। নাও লেটস হ্যাভ এ টক অন ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো খুবই গুরুত্বপূর্ণ, কারণ 40তম প্রিলিতে ক্রিস্টোফার মার্লো থেকে প্রশ্ন হয়েছে, 40তম প্রিলিতেও ক্রিস্টোফার মার্লো থেকে প্রশ্ন হয়েছে। সো ক্রিস্টোফার মার্লো আমাদের জন্য স্টাডি করা গুরুত্বপূর্ণ। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি, একটু দেখি আপনাদের কমেন্ট টমেন্ট।
ওকে ওকে, আপনাদের কমেন্ট তো অনেক কমেন্ট, কোনটাকে রেখে কোনটা করব। আচ্ছা পরে পড়বো ইনশাল্লাহ। আমার একজন আছেন, তিনি স্যারটাও অনেক কিউট, সাবধানে থাকবেন স্যার। ইমরান নীলক্ষেত শাখা থেকে, স্যারটাও অনেক কিউট। ইমরান আপনি, আপনাকে ধন্যবাদ, বাট আপনি না বলে কোনো একজন মহিলা বললে আমার কাছে আরো ভালো লাগতো। হ্যাঁ আপনি বলেছেন, আমার ভালো লাগছে, অসুবিধা নেই। ওকে, মার্লো, ক্রিস্টোফার মার্লো, মার্লো সম্পর্কে আমরা একটু জানি। মার্লো মার্লো কি করেছেন এবং মার্লো সাহিত্যকর্মগুলো একটু গুরুত্বপূর্ণ, বিকজ মার্লো থেকে 40তম প্রিলিতেও প্রশ্ন হয়েছে, প্লিজ একটু মনোযোগ দিবেন। মিস্টার মার্লো ওয়াজ আ রিপ্রেজেন্টেটিভ ড্রামাটিস্ট অফ দ্য রিনাইসেন্স পিরিয়ড, রিনাইসেন্স পিরিয়ড কে তিনি রিপ্রেজেন্ট করেছেন। আচ্ছা কিন্তু কিছু কথা আমি, আচ্ছা একটা কথা বলি, সেটা হলো আমি কিছু কিছু জায়গায় মানে স্কেপ করব আজকে, বিকজ অফ ওই যে আমাকে দেয়া হয়েছে একটা ক্লাসে তিনটা ক্লাস নিতে হবে। সো তিনটা ক্লাসে আসলে আপনাদেরকে সবকিছু তো বলা সম্ভব হবে না, বা সম্ভব সম্ভব নাও, আমি চাইলেও হবে না। তো সেজন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আপনাদেরকে, আপনারা কনফিডেন্সের পেইজে দু তিন দিন পরে খোঁজ রাখবেন, দু তিন দিন পরে কনফিডেন্সের পেইজে আপনাদেরকে একটা রাইটারের, একটা রাইটারদের একটা লিস্ট দিয়ে দিব, যেখান থেকে আপনি যেগুলো পড়লে মোটামুটি প্রিলিমিনারি পরীক্ষায় লিটারেচারটা মোটামুটি কাভারেজ দিতে পারবেন, মোটামুটি কাভার করতে পারবেন। যাই হোক, মার্লো সম্পর্কে আমরা একটু স্টাডি করি। মার্লো ছিল রিপ্রেজেন্টেটিভ ড্রামাটিস্ট অফ দ্য রিনাইসেন্স পিরিয়ড, রিনাইসেন্স পিরিয়ড কে রিপ্রেজেন্ট করেছেন কোন নাট্যকার, রিনাইসেন্স পিরিয়ড কে রিপ্রেজেন্ট করেছেন কে? উত্তর ক্রিস্টোফার মার্লো। মার্লোকে বলা হয় দ্য মর্নিং স্টার অফ এলিজাবেথান ড্রামা। আবার বলছি, মার্লোকে বলা হয় দ্য মর্নিং স্টার অফ এলিজাবেথান ড্রামা, দ্য মর্নিং স্টার অফ এলিজাবেথান ড্রামা, এলিজাবেথান ড্রামার মর্নিং স্টার বলা হয় কাকে? উত্তর ক্রিস্টোফার মার্লো। মর্নিং স্টার অফ এলিজাবেথান ড্রামা কে? ক্রিস্টোফার মার্লো। মার্লোকে বলা হয় ফাদার অফ ড্রামা অথবা ফাদার অফ ট্র্যাজেডি, মার্লোকে ফাদার অফ ড্রামা অথবা ফাদার অফ ট্র্যাজেডিও বলা হয়। মার্লো ছিলেন একজন ইউনিভার্সিটি উইট, ইউনিভার্সিটি উইট নামে ইংলিশ লিটারেচারের একটা সংগঠন ছিল, কিছু তরুণ নাট্যকারের একটা সংগঠন ছিল, সংগঠনটির নাম ছিল ইউনিভার্সিটি উইট। আজকের লেকচারে ইউনিভার্সিটি উইটের সদস্যদের নামগুলো আমি পড়াবো না, বাট আপনারা ইউনিভার্সিটি উইটের সদস্যদের জাস্ট নামগুলো মুখস্থ করবেন। কে কে ছিলেন আমি সংক্ষেপে একবার বলছি, ক্রিস্টোফার মার্লো ছিলেন ইউনিভার্সিটি উইটের সদস্য, ক্রিস্টোফার মার্লো ছিলেন, থমাস কিড ছিলেন, থমাস জন কিডস না আবার, থমাস কিড, কে ওয়াই ডি, থমাস কিড, আমরা আসবো থমাস কিড সম্পর্কে একটু পরেই, থমাস কিড, থমাস ন্যাশে, থমাস লজ, রবার্ট গ্রিন, জর্জ পিল এবং জন লিলি, এই সাতজনের সমন্বয়ে ইউনিভার্সিটি উইট গঠিত হয়েছে। আপনারা একটু ইউনিভার্সিটি উইটের মেম্বারদের নামগুলো মুখস্থ করে নেবেন। যারা এই এই মাত্র জয়েন করেছেন, বইয়ের কথা শুনেননি, তাদেরকে আবার বলছি কনফিডেন্সের এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটা আপনারা অবশ্যই পড়বেন। যারা লিটারেচারের প্রিপারেশন নেবেন বা নিচ্ছেন অবশ্যই এই বইটা পড়বেন। যদি আপনি খুবই কি বলে ফাঁকিবাজ স্টুডেন্ট হন, তাহলে অ্যাটলিস্ট কনফিডেন্সের হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটার যে বোল্ড করা অংশগুলো আছে সেই অংশগুলো পড়বেন। এছাড়া এখনো বাজারে আসেনি সম্ভবত, এস এম শামীম আহমেদের একটা বই রয়েছে গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, সেই বইটাও আপনারা পড়তে পারেন। ওকে, তাহলে মার্লো সম্পর্কে আরেকবার বলছি, মার্লো ছিলেন ইউনিভার্সিটি উইট, ইউনিভার্সিটি উইটের মেম্বার ছিলেন, মার্লো ছিলেন ফাদার অফ ড্রামা অথবা ফাদার অফ ট্র্যাজেডি, মার্লোকে বলা হয় দ্য মর্নিং স্টার অফ এলিজাবেথান ড্রামা, এছাড়া মার্লো ছিলেন রিপ্রেজেন্টেটিভ ড্রামাটিস্ট অফ রিনাইসেন্স পিরিয়ড, রিনাইসেন্স পিরিয়ডকে তিনি রিপ্রেজেন্ট করেছেন ড্রামাটিস্ট হিসেবে। মার্লো সাহিত্যকর্মগুলো আমরা একটু দেখব। মার্লো সাহিত্যকর্মগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চাম্বারলাইন দ্য গ্রেট, আবার বলছি চাম্বারলাইন দ্য গ্রেট, চাম্বারলাইন দ্য গ্রেট, হি রোট ইট অ্যাট দ্য এজ অফ 23, 23 বছর বয়সে ক্রিস্টোফার মার্লো লিখেছেন, 23 বছর বয়সে ক্রিস্টোফার মার্লো লিখেছেন, কোনটা? উত্তর চাম্বারলাইন দ্য গ্রেট। আবার বলছি, 23 বছর বয়সে ক্রিস্টোফার মার্লো লিখেছেন চাম্বারলাইন দ্য গ্রেট, লিখেছেন ডক্টর ফস্টাস। আপনাদের পরীক্ষায় আসার জন্য ডক্টর ফস্টাস খুবই গুরুত্বপূর্ণ। ক্রিস্টোফার মার্লোর সাহিত্যকর্মগুলোর মধ্যে ডক্টর ফস্টাসের আলাপটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ অফ ওনার মোস্ট নোটেবল ওয়ার্ক হচ্ছে ডক্টর ফস্টাস।
ডক্টর ফস্টাস নাটকটা একটা মোরালিটি প্লে, একটা নৈতিক শিক্ষা বিষয়ক নাটক, খেয়াল করবেন একটু। ডক্টর ফস্টাস নাটকটা একটা মোরালিটি প্লে, আমি নৈতিক শিক্ষা বিষয়ক একটা নাটক। এবং ডক্টর ফস্টাস নাটকে একটা ক্যারেক্টার রয়েছে, বিখ্যাত ক্যারেক্টার রয়েছে লুসিফার। ডক্টর ফস্টাস নাটকে একটা বিখ্যাত ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারটার নাম হচ্ছে লুসিফার। এটা একটা স্যাটানিক ক্যারেক্টার লুসিফার, আপনারা জাস্ট লুসিফার নামটা মনে রাখবেন, লুসিফার। ডক্টর ফস্টাস নাটকের একটা ক্যারেক্টারের নাম হচ্ছে লুসিফার। ডক্টর ফস্টাস নাটকে সেন্ট্রাল ক্যারেক্টারের নামও ডক্টর ফস্টাস। নাটকটার সেন্ট্রাল ক্যারেক্টার, কেন্দ্রীয় চরিত্রের নাম ডক্টর ফস্টাস, নাটকের কেন্দ্রীয় চরিত্রের নামও ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের পরিচয় ছিল, তিনি জার্মান ফিজিশিয়ান অ্যান্ড স্কলার ছিলেন, জার্মানির চিকিৎসক ছিলেন এবং বিদ্বান ছিলেন। আবার বলছি, ধরেন সিনেমা, নাটক, কবিতা, উপন্যাস, যেটাই আমরা পড়ি না কেন, সেখানে নায়কদের একটা পরিচয় থাকে কিনা। তো ডক্টর ফস্টাস নাটকে ডক্টর ফস্টাসের পরিচয় ছিল, তিনি জার্মান ফিজিশিয়ান অ্যান্ড স্কলার। ডক্টর ফস্টাসের একটা উপাধি রয়েছে, তাকে বলা হয় রিনাইসেন্স হিরো। নাটকটাকে নয়, নাটকের সেন্ট্রাল ক্যারেক্টারটাকে, নাটকটার যে কেন্দ্রীয় চরিত্র রয়েছে সেই কেন্দ্রীয় চরিত্রটাকে বলা হয় রিনাইসেন্স হিরো, অথবা এটাকে বলা হয় ট্র্যাজিক হিরো। রিনাইসেন্স হিরো অথবা ট্র্যাজিক হিরো, প্রশ্ন হতে পারে পরীক্ষায়, রিনাইসেন্স হিরো অথবা ট্র্যাজিক হিরো কে, রিনাইসেন্স হিরো অথবা ট্র্যাজিক হিরো কে? উত্তর হচ্ছে ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস একটা মোরালিটি প্লে, ডক্টর ফস্টাস নাটকে একটা স্যাটানিক ক্যারেক্টার রয়েছে লুসিফার, লুসিফার একটা ক্যারেক্টার ডক্টর ফস্টাস নাটকে। মস্কা কোন নাটকে, মস্কা কোন লেখায় আছে, মনে আছে আপনাদের? মস্কা কমেন্টে লিখেন দেখি। এস এম আতিক, একটা অনুরোধ, উত্তর আধুনিক কালের সাহিত্যিকদের যখন পড়াবেন তখন উপার বাংলা থেকে বিশ্বকবি রদ্দুর রায়, আর এপার বাংলা থেকে আমার। জি জি, নিশ্চয় বলবো। এস এম আতিক, আপনি যথেষ্ট কি বলে জনপ্রিয় এবং জনপ্রিয় একাধারে। আমরা যেমন যেমন আজকে ডক্টর ফস্টাস পড়ছি, আমরা যেমন ক্রিস্টোফার মার্লো পড়ছি, এস এম আতিক ঠিক সেরকম না হলেও এস এম আতিক মোটামুটি একাধারে সাহিত্যিক, কবি, সাংবাদিক, আপনাদের শিক্ষক এবং হ্যান্ডসাম, আমাদের হ্যান্ডসাম ভাবির হ্যান্ডসাম স্বামী, সরি বিউটিফুল ভাবির হ্যান্ডসাম স্বামী। আপনারা এস এম আতিকের জন্য দোয়া করবেন, এস এম আতিক যাতে আগামী বছরের মধ্যে, সরি এই মাসের, এই এই বছরের মধ্যেই যে কোনোভাবে একটা সন্তানের মালিক হতে পারে। আপনারা সবাই এস এম আতিকের জন্য দোয়া করবেন। ওকে, পরের প্রসঙ্গে যাই, পরের প্রসঙ্গে যাই। ডক্টর ফস্টাস সম্পর্কে তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রিনাইসেন্স হিরো ছিলেন ডক্টর ফস্টাস। নাটকের যে চরিত্রটা তার উপাধি হচ্ছে, তাকে রিনাইসেন্স হিরো উপাধি দেওয়া হয়েছে অথবা ট্র্যাজিক হিরো। আচ্ছা, এখানে আরেকটা আরেকটা তথ্য আছে, একটু খেয়াল করেন, আরেকটা তথ্য আছে খেয়াল করেন। ফস্টাস ওয়াজ টেম্পটেড বাই এভিল, ফস্টাস ওয়াজ টেম্পটেড বাই এভিল, হি লিভস ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড টেক্স দ্য এভিল প্যাথ। ডক্টর ফস্টাস ক্রিশ্চিয়ানিটিকে ত্যাগ করে শয়তানিক যে প্যাথ রয়েছে, শয়তানিক যে ওয়ে রয়েছে, সেই ওয়েটাকে গ্রহণ করেছিলেন। এবং এখানে এই তথ্যটা ইম্পর্টেন্ট, হি সোল্ড হিজ সোল টু দ্য ডেভিল ফর 24 ইয়ার্স, 24 বছরের জন্য ডক্টর ফস্টাস তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করেছিলেন। নাটকের মধ্যে ডক্টর ফস্টাস তার আত্মাকে শয়তানের কাছে 24 বছরের জন্য বিক্রি করেছিলেন। এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি আবার পড়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দেন। ফস্টাস ওয়াজ টেম্পটেড বাই এভিল, ফস্টাস এভিল দ্বারা টেম্পটেড হয়েছিলেন। হি লিভস ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছিলেন ডক্টর ফস্টাস, অ্যান্ড টেক্স দ্য এভিল প্যাথ, হি সোল্ড হিজ সোল টু দ্য ডেভিল ফর 24 ইয়ার্স, 24 বছরের জন্য শয়তানের কাছে তার আত্মাকে সে বিক্রি করেছিল। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কোটেশন রয়েছে, এই কোটেশনটা 40তম প্রিলিতে সম্ভবত এসেছে, কোটেশনটা হচ্ছে সুইট হেলেন মেক মি ইমোর্টাল উইথ আ কিস, সুইট হেলেন মেক মি ইমোর্টাল উইথ আ কিস। অর্থ নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই বুঝেন, এটার অর্থ বলে দিতে হবে না। আপনারা যদি ইমোর্টাল হতে চান তাহলে এই লাইনটা সবসময় পড়বেন, সুইট হেলেন মেক মি ইমোর্টাল উইথ আ কিস। এখানে কোনো একটা নাম বসাতে পারেন, যার যে নামটা পছন্দ, অথবা যে যার সাথে কথা বলবেন সেই নাম এখানে বসাবেন। মনে করেন আপনি যদি জরিনার সাথে কথা বলেন তাহলে বলবেন, সুইট জরিনা মেক মি ইমোর্টাল উইথ আ কিস। পারবেন না, আমার পুরুষ ছাত্ররা কই? ওকে, পরের প্রসঙ্গে যাই। ক্রিস্টোফার মার্লোর আরো দুটো সাহিত্যকর্ম আমরা একটু মনে রাখবো। প্রথমত দ্য জু অফ মালটা, তিনি জু অফ মালটা লেখার জন্য বিখ্যাত। এবং আরেকটা সাহিত্যকর্ম দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ,
দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ এবং দ্য জু অফ মাল্টা এই সাহিত্যকর্মগুলোর জন্য ক্রিস্টোফার মার্লো বিখ্যাত ছিলেন। সো সাহিত্যকর্মগুলো আমরা এক নজরে আরেকবার, ক্রিস্টোফার মার্লো সাহিত্যকর্মগুলো আরেকবার এক নজরে দেখে নিব কি কি লিখেছেন। প্রথমত টাম্বারলাইন দ্য গ্রেট, খেয়াল করবো সবাই, প্রথমত তিনি কি লিখেছেন, টাম্বারলাইন দ্য গ্রেট। উনি লিখেছেন ডক্টর ফস্টাস, ডক্টর ফস্টাস সম্পর্কে তথ্য মনে রাখবো, এখানে লুসিফার ক্যারেক্টারটা রয়েছে। ডক্টর ফস্টাসের পরিচয় ছিল, তিনি জার্মান ফিজিশিয়ান অ্যান্ড স্কলার। ডক্টর ফস্টাস একজন রিনাইসেন্স হিরো অথবা ট্র্যাজিক হিরো ছিলেন। ডক্টর ফস্টাস তার আত্মাকে শয়তানের কাছে 24 বছরের জন্য বিক্রি করেন এবং একটা কোটেশন আমাদের পরীক্ষায় এসেছে, সুইট হেলেন মেক মি ইমোর্টাল উইথ আ কিস। ক্রিস্টোফার মার্লোর আরো দুটো সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জু অফ মাল্টা আর একটা হচ্ছে দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ। প্যাশনেট শেপার টু হিজ লাভ, এটা একটা লিরিক, মনে রাখবো, প্যাশনেট শেপার টু হিজ লাভ, এটা একটা লিরিক। আচ্ছা, আপনাদের জুয়েল স্যার একটা ক্লাস নেবেন লিটারেচারের, সেখানে জুয়েল স্যার আপনাদেরকে লিটারেচারের অন্যান্য বিষয় পড়ানোর পাশাপাশি আপনাদেরকে লিটারেচার টার্ম পড়াবেন। সেই লিটারেচার টার্মে আপনারা, লিটারেচার টার্মের মধ্যে আপনারা আশা করি লিরিক কথাটা ব্যাখ্যা পাবেন। এছাড়া আমাদের ক্লাসরুমগুলোতে তো ব্যাখ্যা পাবেনই, জুয়েল স্যারের ক্লাসটা অবশ্যই করবেন আপনারা খুব মনোযোগ দিয়ে, বিকজ উনি লিটারেচার টার্ম সহ আপনাদেরকে মডার্ন, পোস্ট মডার্ন, ভিক্টোরিয়ান এগুলো পড়াবেন, কারণ মডার্ন পোস্ট মডার্ন আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ, মডার্ন পোস্ট মডার্ন ভিক্টোরিয়ান এবং লিটারেচার টার্ম, সে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সো জুয়েল স্যারের নেক্সট ক্লাসটা আমি জানি না কবে, জানলে আপনাদেরকে বলে দিতাম, আপনারা খোঁজ খবর রাখেন, ওনার ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবেন। উইলিয়াম শেক্সপিয়ার, মোস্ট অ্যাওয়েটেড পার্সন ইন ইংলিশ লিটারেচার, উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন হবেই, এটা নিশ্চিত, কনফার্ম। কখনো কখনো 2 নম্বর হয়েছে, কখনো কখনো 1 নম্বর, বাট মিস যায় নাই কখনো, তিনও হয়েছে বোধ হয় কোনো একটা বিসিএসে। সো উইলিয়াম শেক্সপিয়ার মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই স্টাডি করবেন ভালো করে। শেক্সপিয়ারের জন্ম মৃত্যু একটু দেখে নেন ভালো করে, জন্ম মৃত্যু, শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন 1564 সালে, শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1616 সালে মৃত্যুবরণ করেন। ওনার জন্মটা 23 এপ্রিল এবং মৃত্যুটা 26 অথবা 23 এপ্রিল, এটা নিয়ে কি বলে ক্রিটিকদের মধ্যে একটা মতভেদ রয়েছে, তথাপিও 23 এপ্রিল মনে রাখবেন আপনারা, জন্ম এবং মৃত্যু শেক্সপিয়ারের 23 এপ্রিল মনে রাখবেন। জন্মগ্রহণ করেছেন 1564 এবং মারা গিয়েছেন 1616। উনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন ওই স্থানটার নাম হচ্ছে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। আমি আবার বলছি, উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন 1564 এবং মৃত্যুবরণ করেছেন 1616। 1564 সালে জন্মগ্রহণ করে, ওকে, 1564 সালে জন্মগ্রহণ করে 1616 সালে মারা গিয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার, এবং তিনি জন্মগ্রহণ করেছেন যেখানে, বার্থ প্লেস, বার্থ প্লেসটার নাম হচ্ছে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি, এগুলো একটু মনোযোগ দিবেন। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে, বাট ন্যাশনাল পোয়েট না বলে যদি আপনাকে জানতে চাওয়া হয় ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড কে, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড কে যদি জানতে চাওয়া হয় তাহলে উত্তর দিতে হবে জিওফ্রে চসার। খেয়াল করেন, উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি। আমি আবার বলছি, উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ইংল্যান্ডের জাতীয় কবি, কিন্তু প্রথম জাতীয় কবি যদি জানতে চাওয়া হয়, ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড কে, প্রথম জাতীয় কবি কে জানতে চাওয়া হলে সেক্ষেত্রে উত্তর দিতে হবে জিওফ্রে চসার। এছাড়া কিছু সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন, কিছু কোটেশন রয়েছে তাদের, সেই কোটেশনগুলো একটু আমরা জেনে নিব। ম্যাথু আর্নল্ড নামক একজন সাহিত্যিক রয়েছেন, ম্যাথু আর্নল্ডের এই কোটেশনটা একটু দেখেন। ম্যাথু আর্নল্ড বলেছেন, শেক্সপিয়ার ইজ দ্য কিং অফ পোয়েটিক রিদম। সবাই একটু মনোযোগ দেন, ম্যাথু আর্নল্ড শেক্সপিয়ার সম্পর্কে বলেছেন, ম্যাথু আর্নল্ড শেক্সপিয়ার সম্পর্কে বলেছেন, শেক্সপিয়ার ইজ দ্য কিং অফ পোয়েটিক রিদম, পোয়েটিক রিদমের কিং বলেছেন উইলিয়াম শেক্সপিয়ারকে কে, উত্তর হচ্ছে ম্যাথু আর্নল্ড। জন কিটস ওয়াজ আ ট্রু ফলোয়ার অফ শেক্সপিয়ার, জন কিটস শেক্সপিয়ারের একজন সত্যিকারের ফলোয়ার ছিলেন, জন কিটস উইলিয়াম শেক্সপিয়ারের ফলোয়ার, ট্রু ফলোয়ার ছিলেন কে, উত্তর হচ্ছে জন কিটস। ম্যাথু আর্নল্ড শেক্সপিয়ার সম্পর্কে বলেছেন, শেক্সপিয়ার ইজ দ্য কিং অফ পোয়েটিক রিদম, শেক্সপিয়ার ছিলেন ইংল্যান্ডের জাতীয় কবি, শেক্সপিয়ার ছিলেন ইংল্যান্ডের জাতীয় কবি, বা প্রথম জাতীয় কবি কে জানতে চাওয়া হলে উত্তর দিতে হবে জিওফ্রে চসার, প্রথম জাতীয় কবি বললে জিওফ্রে চসার। এছাড়া উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে স্যামুয়েল জনসনের একটা কোটেশন রয়েছে, স্যামুয়েল জনসন বলেছেন, শেক্সপিয়ার ইজ আ পোয়েট অফ হিউম্যান নেচার, শেক্সপিয়ার ছিলেন হিউম্যান নেচারের কবি, স্যামুয়েল জনসন বলেছেন, স্যামুয়েল জনসন শেক্সপিয়ার সম্পর্কে বলেছেন,
শেক্সপিয়ার ইজ আ পোয়েট অফ হিউম্যান নেচার, মনোযোগ দিবেন সবাই। হ্যাপি এন্ডিং ওয়াজ সিন ইন হিজ কমেডিজ, তার কমেডিগুলোতে হ্যাপি এন্ডিং পাওয়া যায়। কার কমেডিগুলোতে? উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিগুলোতে। এবং ইচ প্লে কনসিস্ট অফ ফাইভ অ্যাক্টস, শেক্সপিয়ারের যে নাটকগুলো ছিল সেই নাটকগুলো কনসিস্ট অফ ফাইভ অ্যাক্টস, পাঁচ অঙ্ক বিশিষ্ট। হি রোট 154 সনেটস, 37 প্লেস, ম্যাক্সিমাম ইন এলিজাবেথান পিরিয়ড অ্যান্ড মিনিমাম ইন জ্যাকোবিয়ান। এবং তিনি আরও একটা কাজ করেছেন, থ্রি ন্যারেটিভ পোয়েমস, তিনটা বর্ণনামূলক কবিতা ওনার পাওয়া যায়। শেক্সপিয়ারের এই কথাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে ওনার কমেডি এবং ট্র্যাজেডি এবং ওনার যে পোয়েমগুলো আছে সেই পোয়েমগুলো আমরা আমাদেরকে মুখস্থ করতে হবে। শেক্সপিয়ারের প্রথমত পোয়েমগুলো দেখে নেন। প্রথমত শেক্সপিয়ারের পোয়েম হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। সবাই কি আছেন, আমাকে শুনতে পাচ্ছেন? সো ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এটা একটা পোয়েম। এছাড়া আরো একটা পোয়েম রয়েছে, দ্য প্যাশিওনেট পিলগ্রিম। উইলিয়াম শেক্সপিয়ারের দুটো পোয়েম এখানে উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, আর একটা হচ্ছে দ্য প্যাশিওনেট পিলগ্রিম। দুটো পোয়েমের কথা বলা হয়েছে, এই দুটো পোয়েম মুখস্থ করেন সবাই। দুটো পোয়েম উইলিয়াম শেক্সপিয়ারের, একটা হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, আর একটা পোয়েম হচ্ছে দ্য প্যাশিওনেট পিলগ্রিম। দুটো কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, আর একটা হচ্ছে দ্য প্যাশিওনেট পিলগ্রিম। এছাড়া উইলিয়াম শেক্সপিয়ারের এখানে কিছু ট্র্যাজেডি দেওয়া হয়েছে। প্রথম ট্র্যাজেডিটা দেখেন, এখানে লেখা হয়েছে হ্যামলেট, নাম্বার ওয়ান হ্যামলেট। হ্যামলেট শব্দটার একটা শাব্দিক অর্থ রয়েছে, যার অর্থ হচ্ছে আ স্মল ভিলেজ দ্যাট ডাজন্ট হ্যাভ ইটস ওন চার্চ। হ্যামলেট শব্দটার আবিধানিক অর্থ, সবাই একটু খেয়াল করেন, উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি, উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডির মধ্যে বিখ্যাত ট্র্যাজেডির নাম হ্যামলেট। হ্যামলেট শব্দটার অর্থ হচ্ছে আ স্মল ভিলেজ দ্যাট ডাজন্ট হ্যাভ ইটস ওন চার্চ। এবং হ্যামলেট মানে হচ্ছে একটা ছোট গ্রাম যেটা নিজস্ব কোনো চার্চ নেই, গির্জা নেই। হ্যামলেট নাটকে দুটা বিখ্যাত ক্যারেক্টারের নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে হোরাশিও আর একটা হচ্ছে অফেলিয়া। হ্যামলেট নাটকে দুটা বিখ্যাত ক্যারেক্টার দেওয়া হয়েছে, একটা হোরাশিও আর একটা অফেলিয়া। আপনাদের সবার মনে আছে মস্কা ক্যারেক্টারটা আছে কোথায়? মস্কা ক্যারেক্টারটা কোথায় লিখেন, মস্কা ক্যারেক্টারটা রয়েছে কোথায় ভল্পনির মধ্যে? মস্কা ক্যারেক্টার, লুসিফার আছে কোথায়? লুসিফার, লুসিফার, লুসিফার আছে কোথায়? লুসিফার নিচে লিখেন দেখি, লুসিফার কোথায় আছে? ওকে, আচ্ছা, হ্যামলেট শব্দটার অর্থ কি? হ্যামলেট শব্দটার অর্থ হচ্ছে স্মল ভিলেজ দ্যাট ডাজন্ট হ্যাভ ইটস ওন চার্চ। হ্যামলেট শব্দটার অর্থ হচ্ছে একটা ছোট গ্রাম যেটার নিজস্ব কোনো চার্চ নেই, গির্জা নেই। হ্যামলেট নাটকের দুটো বিখ্যাত ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে হোরাশিও আর একটা হচ্ছে আফেলিয়া, হোরাশিও এবং আফেলিয়া। আচ্ছা, হ্যামলেট নাটকটার মধ্যে 7 সোলিলিকুইজ ছিল। সোলিলিকুইজ এটা একটা লিটারেরি টার্ম, এটা সম্পর্কে আমরা একটু পরে জানব। সোলিলিকুইজ মানে হচ্ছে আ স্পিচ বাই অ্যান অ্যাক্টর অন আ লনলি স্টেজ। একটু মনোযোগ দিবেন, এটা একটা লিটারেরি টার্ম, আপনাদের সবারই জানা দরকার। হ্যামলেট নাটকে, হ্যামলেট নাটকে 7টা সোলিলিকুইজ ছিল। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনেন, হ্যামলেট নাটকে, হ্যামলেট নাটকে 7টা সোলিলিকুইজ ছিল। হ্যামলেট নাটকে 7 সোলিলিকুইজ ছিল। সোলিলিকুইজ মানে কি? আ স্পিচ বাই অ্যান অ্যাক্টর অন আ লনলি স্টেজ, আ স্পিচ বাই অ্যান অ্যাক্টর অন আ লনলি স্টেজ। আচ্ছা, এটার সাথে ড্রামাটিক মনোলগ আমরা একটু পড়ব, এখানে একটু মনোযোগ দিবেন সবাই, একটা গুরুত্বপূর্ণ লিটারেরি টার্ম এখানে ক্লিয়ার করব। দুটো কথা লেখা হয়েছে, একটা ড্রামাটিক মনোলগ অ্যান্ড সোলিলিকুই। দ্য স্পিকার অ্যালোন অন দ্য স্টেজ আটার্স হিজ থটস ইজ কল্ড সোলিলিকুই। যখন একজন একজন স্পিকার একাকী কোথাও দাঁড়িয়ে, কোনো স্টেজে দাঁড়িয়ে তার নিজস্ব চিন্তার কথা মনে মনে বলেন, তখন তাকে সোলিলিকুই বলে। আপনারা সবাই শুনছেন কিনা, আমি আবার বলছি, যখন একজন স্পিকার একটা একাকী স্টেজে দাঁড়িয়ে নিজের চিন্তা চেতনার কথা বলে, নিজের সাথে নিজে কথা বলে, তখন তাকে সোলিলিকুই বলে। এটা অনেকটা আমরা যখন, আমরা যারা স্টার জলসা দেখি, স্টার জলসা সম্পর্কে আমাদের যাদের ধারণা আছে বা আমরা যারা স্টার জলসা দেখি তারা এটা বোধহয় ভালো জানবেন। ওই যে মহিলা, একটা মহিলা দাঁড়িয়ে নিজে নিজে কথা বলে, মানে তার ঠোঁট নড়ছে না কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে যে সে কথা বলছে, এই টাইপের কিছু, মানে নিজের সাথে নিজে কথা বলা। পরেই বলা হয়েছে টকিং ওয়ান সেলফ সাইলেন্টলি, নিজের সাথে নিজে, নিজের সাথে নিজে কথা বলা, ওয়ান সেলফ একজনের সাথে সাইলেন্টলি নীরবে কথা বলা। ইট ইজ আ ডায়ালগ বিটুইন আ ক্যারেক্টার অ্যান্ড হিজ সোল, একজন ক্যারেক্টার এবং তার আত্মার সাথে যে কথোপকথন, নিজের সাথে নিজে যে কথা বলা, মনে মনে যে একটা কথা বলা,
কোন স্টেজে দাঁড়িয়ে নিজের সাথে নিজে মনের সাথে নিজের মনের সাথে নিজের আত্মার সাথে কথা বলা, সেটাকে আমরা বলছি সলিলিকুয়ে। আমি আবার বলছি, ধরেন কোন নাটকে একজন একজন নায়ক অথবা নায়িকার কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তার ঠোঁট নড়ছে না, তার মানে কি? তার মানে হচ্ছে সে তার নিজের সাথে নিজে কথা বলছে, নিজের কথা, নিজের থিংকিংটা আমাদের সামনে প্রকাশ করা হচ্ছে, বাট সে কথা বলছে না। তো এরকম নিজের সাথে নিজে সাইলেন্টলি টকিং ওয়ান সেলফ সাইলেন্টলি, একজন একজনের সাথে নিজে নিজে কথা বলাকে একটা একটা লনলি স্টেজে দাঁড়িয়ে নিজের সাথে নিজে নিজের আত্মার সাথে নিজে কথা বলাকে আমরা বলছি সলিলিকুয়ে। এবার আসেন, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? অন দি আদার হ্যান্ড, ড্রামাটিক মনোলগ ইজ মাচ লঙ্গার দেন সলিলিকুয়ে। প্রথমত, ড্রামাটিক মনোলগটা সলিলিকুয়ে থেকে একটু বড় হবে। প্রথমত, ড্রামাটিক মনোলগটা সলিলিকুয়ে থেকে ড্রামাটিক মনোলগটা সলিলিকুয়ে থেকে একটু বড় হবে, মাচ লঙ্গার, সলিলিকুয়ে থেকে একটু বড়। ইন ড্রামাটিক মনোলগ দেয়ার ইজ অলওয়েজ দ্য প্রেজেন্স অফ আ সেকেন্ড পার্সন টু হোম দ্য থটস অফ স্পিকার আর প্রেজেন্টেড, অলদো দ্য লিসনার ক্যান নট ইন্টারাপ্ট দ্য ন্যারেটর। এখানে একটু খেয়াল করবেন, ড্রামাটিক মনোলগের মধ্যে দেয়ার ইজ অলওয়েজ দ্য প্রেজেন্স অফ আ সেকেন্ড পার্সন, একজন দ্বিতীয় ব্যক্তি থাকবে যার সাথে স্পিকার তার চিন্তা চেতনার কথা আচার করবে, যদিও লিসেনার সেখানে তাকে ইন্টারাপ্ট করবে না, সেটাকে আমরা বলছি ড্রামাটিক মনোলগ। আচ্ছা, আমি বাস্তবিক উদাহরণ দিই, আপনারা কখনো পড়া শুনছেন পুঁথি? গ্রামে গঞ্জে কখনো পুঁথি পড়া শুনেছেন কিনা? পুঁথি পড়াটা ওয়ান কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ, যেখানে একজন বর্ণনাকারী আছেন এবং একজন কি বলে দর্শক রয়েছেন, দর্শক বর্ণনাকারীকে ইন্টারাপ্ট করবে না, কিন্তু এখানে ডায়ালগের মাধ্যমে এটা হ্যাপেন হবে। অর্থাৎ আমি যেমন আমি বলছি, আমার সামনে একজন দর্শক সেটা শুনছে, সেটাকে আমরা বলছি ড্রামাটিক মনোলগ। আর সলিলিকুই আমরা কাকে বলছি? সলিলিকুই হচ্ছে আমি আমার সাথে কথা বলছি, আমি আমার সাথে যে কথা বলছি সেটা হচ্ছে সলিলিকুই। আর ড্রামাটিক মনোলগটা হচ্ছে যিনি কথা বলবেন তার সামনে একজন কি বলে শ্রোতা থাকবেন, শ্রোতা যিনি বর্ণনা করবেন তাকে ইন্টারাপ্ট করবেন না, কিন্তু শ্রোতা থাকবেন। আপনারা বলেন ড্রামাটিক মনোলগ এবং সলিলিকুই এই বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে নিচে লিখেন কি বুঝেন নাই। আমি আরেকবার বলছি ড্রামাটিক মনোলগ এবং সলিলিকুই সম্পর্কে, শেষবার মতো বলছি, যদি একজন একটা ক্যারেক্টার একটা স্টেজে একটা ক্যারেক্টার একটা স্টেজে দাঁড়িয়ে নিজের সাথে নিজে যদি কথা বলে, নিজের নিজের সৌলের সাথে নিজের আত্মার সাথে, টকিং ওয়ান সেলফ সাইলেন্টলি, নিজের সাথে নিজে যদি কথা বলে, তাহলে তাকে আমরা সলিলিকুয়ে বলি। আবার বলছি, নিজের সাথে নিজে কথা বলা, টকিং ওয়ান সেলফ সাইলেন্টলি, তাকে আমরা সলিলিকুয়ে বলি। বাট ড্রামাটিক মনোলগ হচ্ছে একজন বলবেন, একজন বলবেন আর একজন শুনবেন, যিনি শুনবেন তিনি যাকে শুনবেন তাকে ইন্টারাপ্ট করবেন না, কিন্তু সেখানে ডায়ালগ সংগঠিত হবে এবং সেখানে দুজন থাকবেন, একজন বর্ণনাকারী এবং একজন শ্রোতা, মাধ্যমে এটা সংগঠিত হবে। ওকে, থ্যাংক ইউ, আপনারা বুঝেছেন, অনেকে লিখছেন, থ্যাংক ইউ। ওকে, পরের প্রসঙ্গ, শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো, আরো আরো কিছু ট্র্যাজেডি আছে, সেগুলো একটু জেনে নেই। ম্যাকবেথ, ম্যাকবেথ সম্পর্কে, ম্যাকবেথ থেকে কিন্তু 40তম প্রিলিতে প্রশ্ন হয়েছে, ম্যাকবেথের ক্যারেক্টারগুলো মনে রাখবেন, ম্যাকবেথের ক্যারেক্টারগুলো মনে রাখবেন, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ, এই দুইটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ম্যাকবেথ নাটকের দুইটা ক্যারেক্টার ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ পরীক্ষায় ইম্পর্টেন্ট আসতে পারে। এছাড়া শেক্সপিয়ার লিখেছেন অথেলো, অথেলোর মধ্যে দুইটা ক্যারেক্টার গুরুত্বপূর্ণ মনে রাখবেন, একটা হচ্ছে অথেলো আর একটা হচ্ছে ডেসডেমোনা, অথেলো এবং ডেসডেমোনা। ইট ওয়াজ রিটেন অ্যাবাউট দ্য মুর, মুর সম্পর্কে লেখা হয়েছে অথেলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসেছে, অথেলো নাটকটি কি সম্পর্কিত, অথেলো নাটকটি কি সম্পর্কিত? উত্তর হচ্ছে মুর, দ্য মুর, দ্য মুর সম্পর্কে লেখা হয়েছে অথেলো নাটকটি। এখানে অথেলো সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখবেন, সেটা হচ্ছে অথেলো গেভ ডেসডেমোনা আ হ্যাঙ্কারচিফ অ্যাজ এ টোকেন অফ লাভ, অথেলো গেভ ডেসডেমোনা আ হ্যাঙ্কারচিফ অ্যাজ এ টোকেন অফ লাভ, অথেলো ডেসডেমোনাকে টোকেন অফ লাভ, ভালোবাসার টোকেন হিসেবে একটা হ্যাঙ্কারচিফ গিফট করেছিল। এই প্রশ্নটাও সম্ভবত আমাদের পরীক্ষায় এসেছে, 36 অথবা 37 কোনো একটা বিশেষ পরীক্ষায়। এছাড়া শেক্সপিয়ারের ট্র্যাজেডি আরো কিছু আছে মনে রাখবেন, জুলিয়াস সিজার, জুলিয়াস সিজারের ক্যারেক্টার হচ্ছে ব্রুটাস, ব্রুটাস জুলিয়াসের বিশ্বাসঘাতক বন্ধু ছিলেন, জুলিয়াস সিজারের বিশ্বাসঘাতক বন্ধুর নাম হচ্ছে ব্রুটাস, জুলিয়াস সিজার নাটকের বিখ্যাত ক্যারেক্টারের নাম ব্রুটাস, সবাই খেয়াল করেন, জুলিয়াস সিজার নাটকের বিখ্যাত ক্যারেক্টারের নাম ব্রুটাস, এবং ব্রুটাস ক্যারেক্টারটা জুলিয়াস সিজারের সাথে বিশ্বাসঘাতকতা করে, জুলিয়াস সিজারের বিশ্বাসঘাতক বন্ধুর নাম হচ্ছে ব্রুটাস।
সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাপ্রক্সিমেটলি 2000 ইয়ার্স আগো, প্রায় 2000 বছর আগে, আজ থেকে প্রায় 2000 বছর আগে জুলিয়াস সিজার রোমের সম্রাট ছিলেন। হি ওয়াজ আ রুলার অফ রোম ফ্রম 2000 ইয়ার্স আগো, প্রায় 2000 বছর আগে জুলিয়াস সিজার রোমের সম্রাট ছিলেন। এছাড়া জুলিয়াস সিজার ছাড়াও তিনি কিং লিয়ার লেখার জন্য বিখ্যাত। কিং লিয়ার নাটকের বিখ্যাত ক্যারেক্টারের নাম কর্ডেলিয়া। কিং লিয়ার নাটকের চরিত্রের নাম কর্ডেলিয়া। কিং লিয়ার নাটকের চরিত্রের নাম কর্ডেলিয়া। এবং আরেকটা ট্র্যাজেডি এখানে লেখা হয়েছে, রোমিও অ্যান্ড জুলিয়েট। তাহলে ট্র্যাজেডিগুলো আমরা কি কি পড়লাম? প্রথমত হ্যামলেট। হ্যামলেট সম্পর্কে মনে রাখবো তথ্য, হ্যামলেট নাটকের বিখ্যাত ক্যারেক্টার দুটো বলেছি, একটা হচ্ছে হোরাশিও আর একটা হচ্ছে আপেলিয়া। হ্যামলেট নাটকে সাতটা শৈলীলিখ্যই রয়েছে। হ্যামলেট নাটক ছাড়াও উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যাকবেথ, উল্লেখযোগ্য হচ্ছে অথেলো। অথেলো নাটকের ক্যারেক্টার হচ্ছে অথেলো এবং ডেসডিমোনা। এছাড়া ট্র্যাজেডিগুলো হচ্ছে জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার নাটকের ক্যারেক্টারের নাম ব্রুটাস। এছাড়া তিনি কিং লিয়ার এবং রোমিও অ্যান্ড জুলিয়েটের ট্র্যাজেডিগুলোর জন্য বিখ্যাত। ওকে, এবার না এবার মুখস্থ বলেন কি কি ট্র্যাজেডি আমরা পড়েছি এ পর্যন্ত জুলিয়াস সিজারের, সরি উইলিয়াম শেক্সপিয়ারের কি কি ট্র্যাজেডি আমরা পড়েছি, এবার নিচে লিখেন। রুমাল দিছে গরিব, আপনি কি দিতেন আপু? আচ্ছা, আরো কিছু ট্র্যাজেডি আছে এখানে। টিমন অফ অ্যাথেন্স, খেয়াল করেন টিমন অফ অ্যাথেন্স রয়েছে, এটা আনফিনিশড প্লে, এটা শেষ করে যেতে পারেননি উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের আনফিনিশড প্লের নাম কি? অসমাপ্ত নাটক। উইলিয়াম শেক্সপিয়ারের অসমাপ্ত নাটকের নাম কি? টিমন অফ অ্যাথেন্স, টিমন অফ অ্যাথেন্স। এছাড়া অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। তবে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নামে আরেকটা নাটক রয়েছে, সেটা লিখেছেন জিবি শ। বুঝতে পারতেছেন কিনা? খেয়াল করেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা? সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন জর্জ বার্নার্ড শ, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন জর্জ বার্নার্ড শ। আর অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। বাট সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন জর্জ বার্নার্ড শ, বার্নার্ড শ লিখেছেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এছাড়া টিথাস অ্যাড্রোনিকাস এবং দ্য রোমান ট্র্যাজেডি, এই এই সাহিত্যকর্মগুলো উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডির অন্তর্ভুক্ত। নাও লেটস হ্যাভ এ টক অন কমেডি, শেক্সপিয়ারের কমেডিগুলো একটু দেখে নিব। প্রথমত দেখেন দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট সম্পর্কে অনেক অনেক প্রশ্ন পরীক্ষায় এসেছে। প্রথমত টেম্পেস্ট উইলিয়াম শেক্সপিয়ারের সোয়ান সং, সোয়ান সং মানে সর্বশেষ সাহিত্যকর্ম। উইলিয়াম শেক্সপিয়ারের সর্বশেষ সাহিত্যকর্মের নাম হচ্ছে দ্য টেম্পেস্ট, এবং এটা একটা রোমান্টিক কমেডি ছিল। উইলিয়াম শেক্সপিয়ারের সর্বশেষ সাহিত্যকর্মের নাম ছিল দ্য টেম্পেস্ট, এবং দ্য টেম্পেস্ট একটা রোমান্টিক কমেডি, রোমান্টিক কমেডি। এছাড়া কমেডির মধ্যে রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট এর দুইটা ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে, একটা হচ্ছে রোসালিন্ড আর একটা হচ্ছে অরল্যান্ডো। রোসালিন্ড এবং অরল্যান্ডো, অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে দেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট এর ক্যারেক্টার। এছাড়া এখানে আরো কিছু কমেডি লেখা হয়েছে, সেগুলো একটু বলে দিচ্ছি। টুয়েলথ নাইট, আপনারা একটু আমার সাথে সাথে যদি মনে মনে হলেও বলেন তাহলে মোটামুটি আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে। একটু খেয়াল করে মনে মনে বলবেন কি লিখেছেন উনি। লিখেছেন দ্য টেম্পেস্ট, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, উইন্টার্স টেল, আ মিড সামার নাইটস ড্রিম, আ মিড সামার নাইটস ড্রিম, লাভস লেবার লস্ট, লাভস লেবার লস্ট, টু জেন্টলম্যান অফ ভেরোনা, টু জেন্টলম্যান অফ ভেরোনা, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। কমেডি অফ এরর্স, কমেডি অফ এরর্স এর বাংলা অনুবাদ হয়েছে ভ্রান্তিবিলাস, কমেডি অফ এরর্স এর বাংলা অনুবাদ হয়েছে ভ্রান্তিবিলাস, অনুবাদটা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার বলছি, কমেডি অফ এরর্স এর বাংলা অনুবাদ হয়েছে ভ্রান্তিবিলাস নামে, এবং ভ্রান্তি বিলাস এটা অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়া ট্রেমিং অফ দ্য স্ট্রো, ট্রেমিং অফ দ্য স্ট্রো এটা অনুবাদ করেছেন মুনির চৌধুরী, এবং অনুবাদটির নাম ছিল মুখরা রমণী বশীকরণ। আচ্ছা, আপনাদেরকে যা পড়ানো হচ্ছে এটা পিডিএফ আকারে সম্ভবত আপনারা কালকে বা পরশু আপনাদের
কনফিডেন্সের পেজে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে পড়ে নিলে আপনারা আশা করি উপকৃত হবেন। এছাড়া ট্র্যাজিক কমেডি রয়েছে, এখানে তিনটা লিখেছি, উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজিক কমেডি, একটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসের দুটা ক্যারেক্টার অ্যান্টোনিও এবং শাইলক, মনে রাখবেন মার্চেন্ট অফ ভেনিসের দুটা ক্যারেক্টার অ্যান্টোনিও এবং শাইলক। মার্চেন্ট অফ ভেনিস, ইট ওয়াজ রিটেন অ্যাবাউট আ জিও, জু সম্পর্কে লেখা হয়েছে, ইট ওয়াজ রিটেন অ্যাবাউট আ জিও। এখানে একটা গুরুত্বপূর্ণ কোটেশন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না, চকচক করলে সোনা হয় না। এই কোটেশনটা রয়েছে কোথায়? এই কোটেশনটা মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে, মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে রয়েছে, মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে রয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এছাড়াও উইলিয়াম শেক্সপিয়ারের দুটা ট্র্যাজিক কমেডি রয়েছে, একটা হচ্ছে অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, এবং মেজার ফর মেজার, মেজার ফর মেজার এবং অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, মার্চেন্ট অফ ভেনিস, এগুলোকে ট্র্যাজিক কমেডি বলবেন। ওকে, এরপরে আসেন জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ডে সব সময় মনে রাখবেন, এখনকার এখন ক্লাসে শিখতে পারেন বা না পারেন, বাসার বইপত্র থেকে অবশ্যই জ্যাকোবিয়ান পিরিয়ডে জন ডান সম্পর্কে পড়বেন। জন ডান থেকে প্রশ্ন হয়েছে, 40-এ হয়েছে, এর আগের পিসিস গুলোতেও প্রশ্ন হয়েছে। জন ডান আপনাদের স্টাডি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, জ্যাকোবিয়ান পিরিয়ডে জন ডান। জন ডান কে ছিলেন? জন ডান ছিলেন ফাদার অফ ম্যাটাফিজিক্যাল পোয়েম, ম্যাটাফিজিক্যাল পোয়েমের পিতা ছিলেন জন ডান। ম্যাটাফিজিক্যাল পোয়েম সম্পর্কে একটু স্টাডি করে নেন। ম্যাটাফিজিক্যাল পোয়েম হচ্ছে, দিব, আচ্ছা একটু পরে, একটু পরে, হ্যাঁ মিনিট আছে, ও বেশি সময় তো নাই। আচ্ছা, ম্যাটাফিজিক্যাল পোয়েম আ টাইপ অফ পোয়েট্রি, ম্যাটাফিজিক্যাল পোয়েমটা হচ্ছে আ টাইপ অফ পোয়েট্রি উইচ ডিলস উইথ অ্যাবস্ট্রাক্ট থটফুল অ্যান্ড ফিলোসফিক্যাল সাবজেক্টস। ম্যাটাফিজিক্যাল পোয়েম হচ্ছে এক প্রকারের পোয়েট্রি যেটা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু নিয়ে লেখা হয়, অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু অথবা ফিলোসফিক্যাল কোনো কিছু নিয়ে যেটা লেখা হয় সেটাকে আমরা ম্যাটাফিজিক্যাল বলি। অর্থাৎ ম্যাটাফিজিক্যাল পোয়েমের মধ্যে শারীরিক, ম্যাটাফিজিক্যাল পোয়েমের মধ্যে শারীরিক কোনো কিছুর উপস্থিতি থাকে না, সাধারণত অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু অথবা ফিলোসফিক্যাল কোনো কিছুর উপস্থিতি থাকে। সোজা কথা যদি বলি তাহলে যে সকল কবিতায় শারীরিক কোনো কিছুর উপস্থিতি না থেকে আধ্যাত্মিক কোনো কিছু, অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু, ফিলোসফিক্যাল কোনো কিছু, নেচার নিয়ে কোনো কিছু, লাভ নিয়ে কোনো কিছু থাকে, সে সকল কবিতাকে আমরা ম্যাটাফিজিক্যাল পোয়েম বলি। ম্যাটাফিজিক্যাল পোয়েমে এখানে দুজন বা তিনজনের নাম এখানে দেওয়া হয়েছে, জন ডান আছেন, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, এনারা ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি লেখেন বিখ্যাত। তবে ম্যাটাফিজিক্যাল পোয়েমের জনককে, জনক হচ্ছেন জন ডান। এছাড়া জন ডান সম্পর্কে আরো দুটো তথ্য মনে রাখবেন, একটা হচ্ছে তিনি ফার্স্ট ম্যাটাফিজিক্যাল পোয়েট, প্রথম ম্যাটাফিজিক্যাল কবি, ইংলিশ লিটারেচারের প্রথম ম্যাটাফিজিক্যাল কবি কে? উত্তর হচ্ছে জন ডান। এছাড়া জন ডানকে বলা হয় পোয়েট অফ লাভ, ভালোবাসার কবি। খেয়াল করবেন জন ডান, জন ডান সম্পর্কে ফাদার অফ ম্যাটাফিজিক্যাল পোয়েম, ফার্স্ট ম্যাটাফিজিক্যাল পোয়েট এবং পোয়েট অফ লাভ, এই তথ্যগুলো জন ডানের। সাহিত্যকর্মগুলো দেখেন জন ডানের, জন ডান লিখেছেন দ্য গুড মরো, দ্য গুড মরো, আমার সাথে সাথে বলেন দ্য গুড মরো, দ্য সান রাইজিং, দ্য সান রাইজিং, দ্য সান রাইজিং জন ডান লিখেছেন, কিন্তু আরেকটা সান আছে, দ্য সান অলসো রাইজেস, দ্য সান অলসো রাইজেস, দ্য সান অলসো রাইজেস লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে, দ্য সান অলসো রাইজেস লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে, বাট দ্য সান রাইজিং লিখেছেন জন ডান। এছাড়া তিনি লিখেছেন দ্য ক্যানোনাইজেশন, দ্য ক্যানোনাইজেশন, ক্যানোনাইজেশন মানে হচ্ছে পিউরিফিকেশন, আত্মশুদ্ধিকরণ, ক্যানোনাইজেশন পবিত্রকরণ বা আত্মশুদ্ধিকরণ। এছাড়া লিখেছেন ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, দ্য গুড মরো, সানরাইজিং, ক্যানোনাইজেশন, ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, এই সাহিত্যকর্মগুলো কে লিখেছেন? এগুলো লিখেছেন জন ডান। জন ডান ছিলেন ফাদার অফ ম্যাটাফিজিক্যাল পোয়েম এবং তিনি ছিলেন ফার্স্ট ম্যাটাফিজিক্যাল পোয়েট। এছাড়া জন ডানকে বলা হয় পোয়েট অফ লাভ, ভালোবাসার কবি। আমরা আরেকজনের নাম জানবো, রবার্ট হেরিক। ক্যারোলিন পিরিয়ডে ছিলেন তিনি, রবার্ট হেরিক। রবার্ট হেরিকের টু ড্যাফোডিলস পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ, টু ড্যাফোডিলস। সবাই কি আছেন? আদৌ আছেন? আসলে অনলাইনে ক্লাস সো ডিফিকাল্ট, আপনাদের কনসেন্ট্রেশন রাখা পাশাপাশি, কিন্তু কি করা, এই প্যান্ডেমিকের মধ্যে আসলে বাসায় বসে বসে তো নিজেরা একেবারেই সবকিছুই ধ্বংস করে ফেলতেছেন। নাইমা হচ্ছে অনেকটা কানা কানা মামা ভালোর মতো আর কি, এটা
বাট আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসরুমে, ভার্চুয়াল ক্লাসরুমে আসলে ইন্টারাকশন হয় না, তারপরে অনেক কিছু করা যায় না। সো এটা আসলে কখনোই সমাধান হতে পারে না। আপনারা যেরকম ক্লাসরুমের টেস্ট পাচ্ছেন না, আমিও আসলে আপনাদেরকে মিস করছি, ক্লাসরুমটা ক্লাসরুমটা খুবই মিস করছি। সো রবার্ট হেরিকের টু ড্যাফোডিলস, এটা গুরুত্বপূর্ণ। টু ড্যাফোডিলস এর থিম লেখা আছে, দেখেন, শর্ট লিভড হিউম্যান লাইফ, মানব জীবন যে সংক্ষিপ্ত, সেই শর্ট লিভড হিউম্যান লাইফ সম্পর্কে লিখেছেন টু ড্যাফোডিলস। টু ড্যাফোডিলস টা কে লিখেছেন? টু ড্যাফোডিলস লিখেছেন রবার্ট হেরিক, খেয়াল করবেন। টু ড্যাফোডিলস কে লিখেছেন? উত্তর হচ্ছে রবার্ট হেরিক। রবার্ট হেরিক ছিলেন ক্যারোলিন পিরিয়ডের রাইটার, তিনি লিখেছেন টু ড্যাফোডিলস, এবং টু ড্যাফোডিলস এর মধ্যে শর্ট লিভড হিউম্যান লাইফ সম্পর্কে বলেছেন। দ্য ড্যাফোডিলস নামে আরেকটা লেখা আছে, সেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, খেয়াল করবেন। টু ড্যাফোডিলস, টু ড্যাফোডিলস কে লিখেছেন? রবার্ট হেরিক। টু ড্যাফোডিলস কে লিখেছেন? রবার্ট হেরিক। এবং টু ড্যাফোডিলস এ কি রয়েছে? শর্ট লিভড হিউম্যান লাইফ, মানব জীবনের সংক্ষিপ্ততা। কিন্তু দ্য ড্যাফোডিলস নামে যে সাহিত্যকর্মটা, সেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক পিরিয়ডে। কমনওয়েলথ পিরিয়ডে আমরা একজনের নাম শিখব, থমাস হবস। থমাস হবস কে বলা হয় পলিটিক্যাল ফিলোসোফার। কমনওয়েলথ পিরিয়ডে থমাস হবস পলিটিক্যাল ফিলোসোফার। লেটস হ্যাভ এ টক অন নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল, খেয়াল করেন, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা শুরু হয়েছে কবে? 1660 সালে, খেয়াল করেন, ডিউরেশনটা খেয়াল করেন। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড 1660 সালে শুরু হয়ে 1798 সালে শেষ হয়। সবাই মনোযোগ দেন, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড শুরু হয়েছে 1660 সালে, শেষ হয়েছে 1798 সালে। এবং নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কে তিনটা সাব পিরিয়ডে ভাগ করা হয়েছে, তিনটা বিশেষ পিরিয়ডে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কে ভাগ করা হয়েছে। ভাগগুলো কি, ভাগগুলো একটু দেখে নেন। প্রথমত নিউ ক্লাসিক্যাল কে ভাগ করা হয়েছে দ্য রেস্টোরেশন পিরিয়ড, 1660 থেকে 1700, এই সময়টাকে বলা হয় রেস্টোরেশন। আমি আবার বলছি, 1660 থেকে 1700 এই সময়টাকে বলা হয় রেস্টোরেশন পিরিয়ড। 1700 থেকে 1745 এই সময়টাকে বলা হয় অগাস্টান। 1700 থেকে 1745 এই সময়টাকে বলা হয় দা অগাস্টান পিরিয়ড। এছাড়া 1745 থেকে 1785 মতান্তরে 1798, 1745 থেকে 1785 মতান্তরে 1798 এই সময়টাকে বলা হয় এজ অফ সেন্সিবিলিটি। বুঝতে পেরেছেন কিনা? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কে তিনটা সাব পিরিয়ডে ভাগ করা হয়েছে, কি কি? দা রেস্টোরেশন, দা অগাস্টান এবং দা এজ অফ সেন্সিবিলিটি। রেস্টোরেশন, অগাস্টান এবং এজ অফ সেন্সিবিলিটি, এটা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সাব ডিভিশন। রেস্টোরেশন পিরিয়ডে আমরা একজনের নাম শিখব, জন মিল্টনের নাম। খুব দ্রুত করতে হবে, আমার হাতে সময় একদমই নাই, খুব দ্রুত বলে যাব। আপনারা পরে পিডিএফ পেলে ওটার সাথে মিলিয়ে মোটামুটি স্টাডি করে নিয়েন। রেস্টোরেশন পিরিয়ডে একজনের নাম জন মিল্টন। জন মিল্টন ছিলেন এপিক পোয়েট, মহাকাব্যের কবি। মিস্টার মিল্টন ওয়াজ অ্যান এপিক পোয়েট, মুখস্থ করে ফেলেন, মিল্টন ওয়াজ অ্যান এপিক পোয়েট, মহাকাব্যের কবি ছিলেন কে? উত্তর জন মিল্টন। এপিকের সংজ্ঞাটা এখানে দেয়া হয়েছে, এপিকের সংজ্ঞা কি দেখেন? এপিকের সংজ্ঞা হচ্ছে আ লং ন্যারেটিভ পোয়েম, আ লং ন্যারেটিভ, আ লং ন্যারেটিভ পোয়েম ডিপিক্টিং হিরোইক ডিডস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স। একটা লং ন্যারেটিভ পোয়েম যেখানে হিরোইক ডিডস অ্যান্ড অ্যাডভেঞ্চার থাকে, সেটাকে ইংলিশ লিটারেচারে এপিক বলা হয়েছে। আমি আবার বলছি, ইংলিশ লিটারেচারে এপিক বলা হয়েছে আ লং ন্যারেটিভ পোয়েম ডিপিক্টিং হিরোইক ডিডস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স। হিরোইক ডিডস অ্যান্ড অ্যাডভেঞ্চার সম্বলিত লং ন্যারেটিভ পোয়েমকে ইংলিশ লিটারেচারে এপিক বলা হয়। টেনিসন ফলোড হিজ ব্ল্যাঙ্ক ভার্স, মিল্টনের যে ব্ল্যাঙ্ক ভার্স গুলো ছিল সেই ব্ল্যাঙ্ক ভার্স গুলো ফলো করেছেন কে? টেনিসন, আলফ্রেড টেনিসন, ভিক্টোরিয়ান পিরিয়ডের রাইটার। ভিক্টোরিয়ান পিরিয়ডের রাইটার আলফ্রেড টেনিসন জন মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স ফলো করেছেন। এখন ব্ল্যাঙ্ক ভার্স মানে কি? ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে, ব্ল্যাঙ্ক ভার্স ইজ এ পোয়েট্রি উইদাউট রাইম, রাইম ছাড়া যে পোয়েট্রি, রাইম নাই, যে পোয়েট্রির মধ্যে রাইম নাই, সেটাকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। এবং এখানে ব্র্যাকেটে দেওয়া হয়েছে আর রাইমলেস পোয়েম, ব্ল্যাঙ্ক ভার্স মিন্স আর রাইমলেস পোয়েম, যে পোয়েমের মধ্যে কোনো রাইম নাই সেই পোয়েমটাকে আমরা ব্ল্যাঙ্ক ভার্স বলি। প্যারাডাইস লস্ট মাই লাস্ট ডাচেস, প্যারাডাইস লস্ট এর মধ্যে ব্ল্যাঙ্ক ভার্স এর প্রয়োগ রয়েছে, একই সাথে মাই লাস্ট ডাচেস এর মধ্যেও ব্ল্যাঙ্ক ভার্স এর প্রয়োগ রয়েছে। পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় ব্ল্যাঙ্ক ভার্স এর উদাহরণ কি, উত্তর কি দিবেন? উত্তর দিবেন প্যারাডাইস লস্ট জন মিল্টনের, অথবা মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস কিন্তু জন মিল্টনের না, অন্য কারো, বলতে পারবেন কার? রবার্ট ব্রাউনিং এর। রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেসও ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে।
তাহলে মিল্টন সম্পর্কে আপনাদের আবারও আবারও বলছি, মিল্টন ছিলেন একজন এপিক পোয়েট। এপিক মানে কি? আ লং ন্যারেটিভ পোয়েম দ্যাট ডিপিক্টস হিরোইক ডিডস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স। হিরোইক ডিডস অ্যান্ড অ্যাডভেঞ্চার সম্বলিত ন্যারেটিভ পোয়েমকে আমরা এপিক বলি। আচ্ছা, হিজ রাইটিংস লেক অফ হিউমর। কার রাইটিং? মিল্টনের লেখাগুলো, মিল্টনের লেখাগুলো লেক অফ হিউমর ছিল, হিউমরের অভাব ছিল মিল্টনের লেখাগুলোতে। মোরাল অ্যাডর্শন ওয়াজ ফন্ড ইন হিজ রাইটিং। তার লেখাগুলোতে বেশিরভাগ সময় মোরাল অ্যাডর্শন পাওয়া গিয়েছে, মোরালিটি পাওয়া গিয়েছে, নৈতিকতা, নীতি নৈতিকতা সম্বন্ধীয় লেখা লিখেছেন, বিশেষ করে জন মিল্টন। এছাড়া মিল্টনের সাহিত্যকর্মগুলো আপনারা জানেন অনেকেই, আমি এখানে আরেকবার দেখেছি, একবার দেখে নেন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট মিল্টনের সাহিত্যকর্ম। এখানে দেখেন ব্র্যাকেটে লিখে দিয়েছি রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, মিল্টনের প্যারাডাইস লস্টটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। এবং প্যারাডাইস লস্টে জন মিল্টন আসলে দেখিয়েছেন যে ফার্স্ট ডিসঅবিডিয়েন্স অফ হিউম্যান বিং, মানব জাতির প্রথম অবাধ্যতা, মানব জাতি যে প্রথম অবাধ্য হয়েছে। আপনারা যারা মুসলিম আছেন তারা জানেন, মানব জাতির সর্বপ্রথম আদম এবং হাওয়াকে তৈরি করে বেহেশতে যখন রাখলো, তারা শয়তানের প্ররোচনায় পড়ে একটা নিষিদ্ধ ফল খেলেন, খাওয়ার পরে জান্নাত এবং জান্নাত থেকে বিতাড়িত হলেন। সেই যে ডিসঅবিডিয়েন্স হিউম্যান বিং এর, মানব জাতির প্রথম অবাধ্যতা, সেই প্রথম অবাধ্যতাই নিয়েই আসলে প্যারাডাইস লস্ট লেখা হয়েছে। আমরা যে এখন অনেক অবাধ্য হই, অনেকে বাবার কথা শুনি না, মায়ের কথা শুনি না, অথবা বিভিন্ন মানুষের কথা শুনি না, এই যে অবাধ্যতা, এটা তো আমরা আসলে আজকেই প্রথম হইনি। এই অবাধ্যতাটা প্রথম যে হয়েছিল সেই বিষয়টাই মূল প্রতিপাদ্য প্যারাডাইস লস্টে। এছাড়া জন মিল্টন প্যারাডাইস রিগেইনড এর জন্য বিখ্যাত। তিনি আরেকটা সাহিত্য লিখেছেন লাইসিডাস, সরি আরেকটা না, আরো অনেকগুলো লিখেছেন, বাট আমরা এখানে লাইসিডাস আরেকটা লিখেছি। লাইসিডাস একটা এলিজি, এলিজির একটা লিটারেরি টার্ম, এটা আপনারা আমাদের জুয়েল স্যার যখন লিটারেরি টার্মের ক্লাস নেবেন তখন পাবেন এলিজির সংজ্ঞা। এই এলিজিটা, এই শোক গাথাটা লাইসিডাস নামে এই এলিজি বা শোক গাথাটা লেখা হয়েছে, রিটেন অ্যাট দ্য ডেথ অফ এডওয়ার্ড কিং হিজ ফ্রেন্ড। মিল্টনের একজন বন্ধু, বন্ধুর নাম হচ্ছে এডওয়ার্ড কিং, এবং এই এডওয়ার্ড কিং এর মৃত্যুতে শোক করে তিনি একটা এলিজি লিখেছেন, এলিজিটার নাম হচ্ছে লাইসিডাস। তাহলে কি তথ্য মনে মনে রাখবেন? জন মিল্টন একজন এপিক পোয়েট, সাহিত্যকর্মগুলো প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন্ড এবং লাইসিডাস। প্যারাডাইস লস্ট লেখা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্সে, লাইসিডাস একটা এলিজি লেখা হয়েছে ওনার একজন বন্ধু এডওয়ার্ড কিং এর মৃত্যুতে। এখানে এলিজি সংজ্ঞা আমি অবশ্য দিয়ে দিয়েছি, এলিজি সংজ্ঞাটা একটু দেখে নেন, কি সংজ্ঞাটা দেখেন। আ সং অফ ল্যামেন্টেশন অর মর্নিং, ল্যামেন্টেশন অথবা মর্নিং, বিলাপ করা, সোজা কথা, এলিজি মিন্স বিলাপ করা। আ সং অফ ল্যামেন্টেশন ইজ কল্ড এলিজি, ইট ইজ আ মর্নফুল লিরিক পোয়েম ফর দ্য ডেথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর আ ট্র্যাজিক ইভেন্ট। সাধারণত কোনো ট্র্যাজিক ইভেন্ট অথবা কারো মৃত্যুতে শোক করে এলিজি লেখা হয় সাধারণত। এখানে একটা উদাহরণ আছে এলিজির, এলিজি রিটেন ইন আ কান্ট্রি সাচিয়ার্ড, এলিজি রিটেন ইন আ কান্ট্রি সাচিয়ার্ড, এটা একটা সাহিত্যকর্মের নাম এবং এটা একটা এলিজি। আর এই এলিজিটা লিখেছেন কে? লিখেছেন থমাস গ্রে, থমাস গ্রে নামে একজন জেন্টেলম্যান লিখেছেন। কি লিখেছেন? এলিজি রিটেন ইন আ কান্ট্রি সাচিয়ার্ড, এবং এটা লেখা হয়েছে অ্যাট দ্য ডেথ অফ অল ভিলেজার্স, গ্রামবাসীদের মৃত্যুতে, গ্রামবাসীদের মৃত্যুতে শোক করে এলিজি রিটেন ইন আ কান্ট্রি সাচিয়ার্ড লিখেছেন থমাস গ্রে। এছাড়া শেলি অ্যাডোনিয়াস লিখেছেন, শেলি অ্যাডোনিয়াস একটা এলিজি। এছাড়া টেনিসন্স ইন মেমোরিয়াম এবং মিল্টন লাইসিডাস, এগুলো সবগুলো এক একটা এলিজি। এগুলো সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জুয়েল স্যারের ক্লাসে পাবেন আশা করি। পরবর্তী প্রসঙ্গ জন ড্রাইডেন। জন ড্রাইডেন ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিটিক্যাল স্যাটিরিস্ট, পলিটিক্যাল স্যাটিরিস্ট হিসেবে বিখ্যাত ছিলেন কে? পলিটিক্যাল স্যাটিরিস্ট হিসেবে বিখ্যাত ছিলেন কে? উত্তর হচ্ছে জন ড্রাইডেন। জন ড্রাইডেন কে বলা হয় ফাদার অফ মডার্ন ক্রিটিসিজম, আধুনিক ক্রিটিসিজমের জনক, আধুনিক ক্রিটিসিজমের জনক কে? উত্তর জন ড্রাইডেন। আধুনিক ক্রিটিসিজমের জনক কে? উত্তর জন ড্রাইডেন। সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল, অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল। সো অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল, অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল দ্য গ্রেটেস্ট পলিটিক্যাল স্যাটায়ার, রাজনৈতিক স্যাটায়ার, এটা পলিটিক্যাল স্যাটায়ার ছিল। অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল ছাড়াও তিনি লিখেছেন ইন্ডিয়ান এম্পেরর, লিখেছেন অল ফর লাভ, জন ড্রাইডেন। অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল ছাড়াও লিখেছেন ইন্ডিয়ান এম্পেরর এবং লিখেছেন অল ফর লাভ। উইলিয়াম কংগ্রিভ নামে আরেকজন আছেন, কংগ্রিভ সম্পর্কে তথ্য নিয়ে নেন। কংগ্রিভ ছিলেন ফেমাস ফর কমেডি অফ ম্যানার্স, উইলিয়াম কংগ্রিভ ওয়াজ ফেমাস ফর কমেডি অফ ম্যানার্স।
সাহিত্যকর্মগুলোর মধ্যে এখানে তিনটা লেখা হয়েছে, দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য, দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, উইলিয়াম কংগ্রেভ। আপনারা কি বলতে পারেন জন রাইডেন কে কিসের পিতা বলা হয়েছে? জন রাইডেন কে একটু আগে বলেছি, জন রাইডেন কে কিসের পিতা বলা হয় লেখেন তো দেখি। ওকে, উইলিয়াম কংগ্রিভ, তিনি ফেমাস ফর কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ ম্যানার্স এর জন্য বিখ্যাত ছিলেন। কমেডি অফ ম্যানার্স এর জন্য বিখ্যাত ছিলেন কে? উত্তর হচ্ছে উইলিয়াম কংগ্রিভ। সাহিত্যকর্মগুলো দেখেন, উনি লিখেছেন ওয়ে অফ দি ওয়ার্ল্ড, প্লিজ খেয়াল করেন সাহিত্যকর্ম লিখেছেন ওয়ে অফ দি ওয়ার্ল্ড, লাভ ফর লাভ, ডাবল ডিলার। আবার বলছি, উইলিয়াম কংগ্রিভ সাহিত্যকর্ম, লাভ ফর লাভ, ডাবল ডিলার, ওয়ে অফ দি ওয়ার্ল্ড, সাহিত্যকর্মগুলো উইলিয়াম কংগ্রিভের। অগাস্টান পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটার কিন্তু আলেকজান্ডার পোপ। অগাস্টান পিরিয়ডের আরো একটা নাম আছে, এই পিরিয়ডটাকে বলা হয় পোপের যুগ। অগাস্টান পিরিয়ডের আরো একটা নাম আছে, এই পিরিয়ডটাকে পোপের যুগও কিন্তু বলা হয়। সো অগাস্টান পিরিয়ডে আমরা মানে খুব জরুরি ভিত্তিতে যদি কারো নাম জানি সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপকে বলা হয় মক হিরোইক এপিক পোয়েট, খেয়াল করেন আলেকজান্ডার পোপকে বলা হয় মক হিরোইক এপিক পোয়েট, মক হিরোইক এপিক পোয়েট, আলেকজান্ডার পোপকে বলা হয় মক হিরোইক এপিক পোয়েট। সাহিত্যকর্মের মধ্যে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রেইফ অফ দ্য লক, দ্য রেইফ অফ দ্য লক, 40তম পৃথিবীতে কিন্তু এই প্রশ্নটা এসেছে, রেইফ অফ দ্য লক কি ধরনের সাহিত্য? উত্তর কিন্তু মক হিরোইক এপিক, রেইফ অফ দ্য লক মক হিরোইক এপিক ছিল। আচ্ছা, মকের একটা সংজ্ঞা আছে, মক এপিকের একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা একটু দেখেন। আ টাইপ অফ এপিক দ্যাট কন্টেইনস ট্রাইভিয়াল অর মাইনর সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, এপিক সম্পর্কে আমরা একটু আগে জেনেছিলাম, এপিক সম্পর্কে মনে আছে আপনাদের তথ্যটা কি ছিল? এপিক একটু দেখাই, এপিকের তথ্যটা, এপিক সম্পর্কে আমরা বলেছিলাম যে আ লং ন্যারেটিভ পোয়েম ডিপিক্টিভ হিরো ডিপিক্টিং হিরোইক ডিডস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স, হিরোইক ডিডস অ্যান্ড অ্যাডভেঞ্চার সম্বলিত লং ন্যারেটিভ পোয়েমকে আমরা এপিক বলি। কিন্তু মক হিরোইক এপিক কোনটা? মক হিরোইক এপিকটা হচ্ছে যেখানে ছোটখাটো বিষয়, ট্রাইভিয়াল ম্যাটার, ছোটখাটো বিষয় নিয়ে ছোট। আচ্ছা, এপিকের সংজ্ঞা মানে সোজা কথা বলি, এপিকের সংজ্ঞা কি? এপিকের সংজ্ঞা হচ্ছে যেখানে আমরা হিরোইক ডিডস নিয়ে যেখানে আলাপ করা হয়, হিরোইক ডিডস থাকে যেখানে, সেটাই মূলত এপিক। এখন মক হিরোইক এপিক কোনটা? মক হিরোইক এপিক হচ্ছে ছোটখাটো বিষয়কে হিরোইক ভাবে উপস্থাপন করাকে বলা হয় মক হিরোইক এপিক। ছোটখাটো বিষয়, আমি বাসায় আমার ওয়াইফের সাথে ঝগড়া করলাম, সেটা তো নিশ্চয়ই হিরোইক কিছু না, কিন্তু এখন লেখার সময় এমন ভাবে এটা উপস্থাপন করা হবে যাতে এটা হিরোইক ভাবে উপস্থাপিত হয়, তো সেটাকে আমরা বলছি মক হিরোইক এপিক। সো রেইপ অফ দ্য লক, এটা ইট ওয়াজ আ মক হিরোইক এপিক, এটা একটা মক হিরোইক এপিক ছিল। এবং এখানে একটা তথ্য আছে, দেখেন দ্য গড এরিয়াল ওয়াজ ভেরি অ্যাংশাস অ্যাবাউট দ্য সিলি ম্যাটার অফ বেলিন্ডা, বেলিন্ডা হচ্ছে ক্যারেক্টার, হিরোইন। বেলিন্ডা বিভিন্ন বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে গজ এরিয়াল একজন ছিলেন, তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন। কি কি বিষয়? বেলিন্ডাস কসমেটিক্স, বেলিন্ডার কসমেটিক নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, টয়লেট নিয়ে উদ্বিগ্ন ছিলেন, ড্রেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাহলে এই যে ছোটখাটো বিষয়, নায়িকার কসমেটিক নিয়ে নায়ক উদ্বিগ্ন, এটা খুবই সিলি ম্যাটার, খুবই ট্রিভিয়াল ম্যাটার, এই ছোটখাটো বিষয় নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন এবং এটাকে হিরোইক ভাবে লেখার মধ্যে উপস্থাপন করাকেই আমরা মক হিরোইক এপিক বলছি। তাহলে এপিক এবং মক হিরোইক এপিক পার্থক্য কি? খেয়াল করেন, এপিক হচ্ছে যেখানে হিরোইক ডিডস থাকবে, একটা লং ন্যারেটিভ পোয়েম যেখানে হিরোইক ডিডস থাকে। আর মক হিরোইক এপিক কি? মক হিরোইক এপিক হচ্ছে ছোটখাটো বিষয় কিন্তু সেটাকে হিরোইক ভাবে উপস্থাপন করা, সেটাকে বলা হয় মক হিরোইক এপিক। এবং মক হিরোইক এপিকটা লেখার জন্য বিখ্যাত ছিলেন কে? উত্তর হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ মক হিরোইক এপিক রাইটার হিসেবে জনপ্রিয় ছিলেন। এছাড়া আলেকজান্ডার পোপের অ্যানসে অন ক্রিটিসিজম, অ্যানসে অন ম্যানও পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ। জোনাথন সুইফট সম্পর্কে একটু মনে করে নেন, জোনাথন সুইফট হচ্ছেন দ্য গ্রেটেস্ট স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারে প্রহসনবিদ, দ্য গ্রেটেস্ট স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার। উত্তর হচ্ছে জোনাথন সুইফট, জোনাথন সুইফট, জোনাথন সুইফট ছিলেন দ্য গ্রেটেস্ট স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার, মুখস্থ করতে হবে এটা, জোনাথন সুইফট, মিস্টার জোনাথন সুইফট ওয়াজ দ্য গ্রেটেস্ট স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার। সাহিত্যকর্ম দেখেন, গ্যালিভার্স ট্রাভেলস, গ্যালিভার্স ট্রাভেলস, গ্যালিভার্স ট্রাভেলসকে অনুবাদ করেছেন আবুল মনসুর আহমদ, গ্যালিভার্স ট্রাভেলসকে অনুবাদ করেছেন আবুল মনসুর আহমদ, অনুবাদটির নাম ছিল গ্যালিভারের সফর নামা। গ্যালিভার্স ট্রাভেলসকে বাংলা অনুবাদ করেছেন আবুল মনসুর আহমদ এবং অনুবাদটির নাম হচ্ছে গ্যালিভারের সফর নামা। গ্যালিভার্স ট্রাভেল ছাড়াও জোনাথন সুইফট লিখেছেন দ্য টেইল অফ এ টাব, দ্য টেইল অফ এ টাব, এছাড়া তিনি লিখেছেন দ্য ব্যাটেল অফ বুকস,
জনাথন সুইফট, গ্যালিভার্স ট্রাভেলস ছাড়াও টেইল অফ এ টাব এবং ব্যাচেল অফ বুকস লেখার জন্য বিখ্যাত। আমরা একটু দ্রুত পূর্ব এখন এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ সেন্সিবিলিটিতে একজনের নাম শিখব, ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর এজ অফ সেন্সিবিলিটিতে আমরা একজনের নাম জানবো, তিনি হচ্ছেন ডক্টর স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন ছিলেন ফার্স্ট লেক্সিকোগ্রাফার, ইংলিশ লিটারেচারের প্রথম লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার মানে ওয়ান হু রাইটস ডিকশনারি, যিনি ডিকশনারি লিখেন ইংলিশ লিটারেচারে ওনাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। ইংলিশ লিটারেচারের প্রথম লেক্সিকোগ্রাফার ছিলেন, প্রথম ডিকশনারি লেখক ছিলেন ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন ইংলিশ লিটারেচারের প্রথম লেক্সিকোগ্রাফার ছিলেন এবং তিনি 1755 সালে সর্বপ্রথম ডিকশনারি লিখেছেন এবং সেই কারণে ডক্টর স্যামুয়েল জনসনকে ফাদার অফ ডিকশনারিও বলা হয়। স্যামুয়েল জনসন সম্পর্কে মনে রাখবেন, তিনি প্রথম লেক্সিকোগ্রাফার, তাকে ফাদার অফ ডিকশনারি বলা হয় এবং তার একটা সাহিত্যকর্ম রয়েছে আ প্রিফেস টু শেক্সপিয়ার, এগুলো স্যামুয়েল জনসনের লেখা। হেনরি ফিল্ডিং ইংলিশ লিটারেচারের উপন্যাসের জনক। ইংলিশ লিটারেচারের উপন্যাসের জনককে, ফাদার অফ ইংলিশ নোভেল, উত্তর হচ্ছে জোনাথন সুইফট। সরি, ফাদার অফ ইংলিশ নোভেলকে জানতে চাওয়া হলে উত্তর দিব হেনরি ফিল্ডিং। ফাদার অফ ইংলিশ নোভেলকে উত্তর দিব হেনরি ফিল্ডিং, তবে অপশনে হেনরি ফিল্ডিং না থাকলে জোনাথন সুইফট লেখা যাবে, বাট মূলত ফাদার অফ নোভেল হচ্ছেন হেনরি ফিল্ডিং। আবার বলছি, ফাদার অফ নোভেল হচ্ছেন মূলত হেনরি ফিল্ডিং, অপশনে ফিল্ডিং এর নাম না থাকলে সেক্ষেত্রে জোনাথন সুইফট লেখা যাবে। হেনরি ফিল্ডিং এর চারটা সাহিত্যকর্ম এখানে বলা হয়েছে, তিনটা সাহিত্যকর্ম বলা হয়েছে, কি কি খেয়াল করেন? টম জোন্স, আমি বলছি আবার, ধীরে ধীরে বলছি, সবাই আমার সাথে সাথে মনে মনে বলেন, টম জোন্স, এবং এটা দ্য বেস্ট ওয়ার্ক, হেনরি ফিল্ডিং এর সর্বোত্তম লেখা। সবচেয়ে ভালো লেখাটির নাম কি? হেনরি ফিল্ডিং এর সর্বোত্তম লেখাটির নাম কি? উত্তর হচ্ছে টম জোন্স। এছাড়া হেনরি ফিল্ডিং টম জোন্স ছাড়াও লিখেছেন অ্যামেলিয়া। টম জোন্স ছাড়াও হেনরি ফিল্ডিং লিখেছেন অ্যামেলিয়া এবং লিখেছেন জোসেফ অ্যান্ড্রিউস। আরেকবার বলি, হেনরি ফিল্ডিং সাহিত্যকর্মগুলো টম জোন্স, অ্যামেলিয়া, জোসেফ অ্যান্ড্রিউস। হেনরি ফিল্ডিং ছিলেন ফাদার অফ নোবেল, অপশনের মধ্যে ফাদার অফ নোবেল হিসেবে হেনরি ফিল্ডিং না থাকলে উত্তর দিতে হবে জোনাথন সুইফট। লেটস হ্যাভ এ টক অন রোমান্টিক পিরিয়ড। লেটস হ্যাভ এ টক অন রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছে 1798 সালে এবং শেষ হয়েছে 1832 সালে। এসি ঠিক চলতেছে না, ঠিক করো, ঠান্ডা লাগতেছে না, পাওয়ারফুল দিও না, না পাওয়ারফুল দিও না। আচ্ছা, ওকে, রোমান্টিক পিরিয়ড সম্পর্কে আমাদের আসলে অনেকগুলো তথ্য আছে, তো আমি একটু দ্রুত করব, আপনারা একটু মনোযোগ দেন। যদি পরবর্তীতে আপনারা পিডিএফ পেলে তখন এটার সাথে মিলিয়ে পড়বেন, তাতে আমার মনে হয় আপনাদের দুর্বলতা কেটে যাবে। প্রথমত দেখেন কি বলা হয়েছে, রোমান্টিক পিরিয়ড, আচ্ছা ডিউরেশনটা দেখেন, 1798 সালে শুরু হয়, 1798 সালে শুরু হয়, 1798 সালে শুরু হয় এবং শেষ হয় 1832 সালে। রোমান্টিক পিরিয়ড 1798 সালে শুরু হয়ে 1832 সালে শেষ হয়। রোমান্টিক পিরিয়ড স্টার্টেড আফটার দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাড। লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হওয়ার মাধ্যমে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। আবার বলছি, লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হওয়ার মাধ্যমে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। লিরিক্যাল ব্যালাডের আরো একটা নাম আছে, দ্য প্রিফেস অফ লিরিক্যাল ব্যালাড। লিরিক্যাল ব্যালাডকে প্রিফেস অফ লিরিক্যাল ব্যালাড ও বলা হয়, প্রিফেস অফ লিরিক্যাল ব্যালাড বলা হয়। আচ্ছা, লিরিক্যাল ব্যালাডটা প্রকাশিত হয়েছে 1798 সালে, আমি তথ্যটা আবার বলছি, 1798 সালে লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হওয়ার মাধ্যমে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। 36তম প্রিলিমিনারিতে এই প্রশ্নটি এসেছে, রোমান্টিক পিরিয়ড যাত্রা শুরু করে কিভাবে? আবার বলছি, 1798 সালে লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হওয়ার মাধ্যমে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। A new era began through the publication of lyrical ballads. Lyrical ballad প্রকাশের মাধ্যমে ইংলিশ লিটারেচারে আসলে একটা নতুন যুগের, নবযুগের সূচনা হয়। আচ্ছা, লিরিক্যাল ব্যালাডে কে কে লিখেছেন, এটা সংকলন ছিল কার কার? দুজনের, একজন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং আরেকজন হচ্ছেন এসটি কলরিজ। আপনাদের লিটারেচারে রোমান্টিক পিরিয়ডে অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলরিজ খুবই গুরুত্বপূর্ণ ফিগার, অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলরিজ, যাতে আপনাদের স্টাডি থেকে বাদ না যায়। ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে এখানে তথ্য দেওয়া হয়েছে, দেখেন ওনাকে বলা হয় পোয়েট অফ নেচার,
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পোয়েট অফ নেচার, স্যার আপনি কোন জায়গায় আছেন? আমি ফার্মগেটে, ফার্মগেটে আছি। আচ্ছা, পরে পড়বো এগুলো। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পোয়েট অফ নেচার, তাকে প্রকৃতির কবি বলা হয়, এছাড়া তাকে বলা হয় পোয়েট অফ চাইল্ডহুড, শৈশবের কবি বলা হয়। 1843 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট লরেট হয়েছিলেন, ইংল্যান্ডের রাজসভা কবি হয়েছিলেন, দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড হয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পোয়েট লরেট হয়েছেন 1843 সালে, 1843 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের সভাকবি হয়েছিলেন, দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড অথবা পোয়েট লরেট হয়েছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পোয়েট অফ নেচার, এছাড়া উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পোয়েট অফ চাইল্ডহুড। সাহিত্যকর্মগুলো একটু দেখে নিব, ওনার সাহিত্যকর্মগুলো হচ্ছে ড্যাফোডেলস। ড্যাফোডেলস সাহিত্যকর্মগুলো দেখেন, প্রথমত ড্যাফোডেলস, ড্যাফোডেলস কবিতার মধ্যে একটা রয়েছে, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটা প্রথম সেন্টেন্স, এবং এটা হচ্ছে একটা সিমিলির উদাহরণ। সিমিলি সম্পর্কে আপনারা জানবেন, আমাদের জুয়েল স্যার পড়াবেন আপনাদেরকে হোয়াট সিমিলি মিনস, ওই ক্লাসটা আবারও বলছি অবশ্যই মিস করবেন না। আই স আ ক্রাউড আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডেলস, এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ, এটাও পড়াবেন আমাদের স্যার, তখন জেনে নেবেন। 10,000 স আই এট এ গ্ল্যান্স, ইটস অ্যান এক্সাম্পল অফ হাইফার বল। এবং ড্যাফোডিলসের থিম কি? ড্যাফোডিলসের থিম হচ্ছে নেচার হ্যাজ দ্য হিয়ালিং পাওয়ার, প্রকৃতির নিরাময় ক্ষমতা রয়েছে। নেচার হ্যাজ দ্য হিয়ালিং পাওয়ার, প্রকৃতির নিরাময় ক্ষমতা রয়েছে, এটা দ্য ড্যাফোডিলস কবিতার মূল থিম, প্রধান থিম। কিন্তু আমরা ক্যারোলিন পিরিয়ডে আরেকটা ড্যাফোডিলস পেয়েছিলাম, টু ড্যাফোডিলস, টু ড্যাফোডিলস নামের এই লেখাটা লিখেছিলেন রবার্ট হেরিক, টু ড্যাফোডিলস ক্যারোলিন পিরিয়ডের রাইটিং, এবং সেখানে টু ড্যাফোডিলসের থিম ছিল শর্ট লিভিং অফ হিউম্যান বিং, মানব জীবনে শর্ট লিভিং যে আছে, মানব জীবন যে সংক্ষিপ্ত যে জীবন, সেই সংক্ষিপ্ত জীবন নিয়ে লেখা হয়েছিল টু ড্যাফোডিলস, রবার্ট হেরিক। কিন্তু দ্য ড্যাফোডিলস বা ড্যাফোডিলস যেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সেখানে তিনি তার সেটার মূল থিম ছিল নেচার হ্যাজ দ্য হিয়ালিং পাওয়ার, প্রকৃতির নিরাময় ক্ষমতা রয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরো সাহিত্যকর্মগুলো আছে, এখানে দেখে নেবেন এক নজরে। দ্য প্রিলিউড লিখেছেন তিনি, দ্য প্রিলিউড, দ্য এক্সকারশন, দ্য প্রিলিউড, দ্য এক্সকারশন, দ্য সলিটারি রিফার, সলিটারি মানে লোনলি, সলিটারি রিফার কে লিখেছেন? 36তম প্রিলিতে প্রশ্ন হয়েছে, সলিটারি রিফার কে লিখেছেন? উত্তর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সলিটারি রিফার, সলিটারি মানে লনলি, লিখেছেন দ্য এক্সকারশন, লিখেছেন দ্য এক্সকারশন, লিখেছেন লুসি পয়েম, লিখেছেন দ্য রেইনবো, দ্য রেইনবো নামে পয়েমটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। রেইনবো নামে একটা নোবেল আছে, নোবেলটা লিখেছেন ডিএইচ লরেন্স, দ্য রেইনবো নামে যে নোবেলটা আছে নোবেলটা লিখেছেন ডিএইচ লরেন্স, আর রেইনবো নামে যে পয়েম আছে পয়েমটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থের সাহিত্যকর্মগুলো আবার বলছি, ড্যাফোডেলস, দ্য প্রিলিউড, দ্য এক্সকারশন, দ্য সলিটারি রিফার, সলিটারি মানে লনলি, দ্য এক্সকারশন, লুসি পোয়েম, লুসি পোয়েম, দ্য রেইনবো পোয়েম, দ্য রেইনবো নামে একটা নোবেল আছে নোবেলটা লিখেছেন ডিএইচ লরেন্স। এছাড়া স্যামুয়েল টেইলর কলরিজ, এস টি কলরিজ সম্পর্কে আমরা একটু জানবো। এস টি কলরিজ ছিলেন পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, এস টি কলরিজ, পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, অতি প্রাকৃতবাদের কবি ছিলেন এস টি কলরিজ। কলরিজ রিপিউটস ওয়ার্ডসওয়ার্থ থিওরি অফ পোয়েট্রি, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার মধ্যে কলরিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার যে থিওরি ছিল সেটাকে তিনি খণ্ডন করেছেন। আবার বলছি, বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার মধ্যে, বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে থিওরি অফ পোয়েট্রি ছিল সেটাকে খণ্ডন করেছেন এস টি কলরিজ। কলরিজ ছিলেন রিপ্রেজেন্টেটিভ অফ ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, ইংলিশ রোমান্টিক পোয়েট্রির একজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন এস টি কলরিজ। এস টি কলরিজ আফিম ইটার ছিলেন, আফিম খেতেন, এস টি কলরিজ আফিম ইটার ছিলেন, আফিম খেতেন। অপশনে যদি কখনো এস টি কলরিজের নাম উল্লেখ না থাকে, আই মিন স্যামুয়েল টেইলর কলরিজের নাম যদি না থাকে, সেক্ষেত্রে জন কিটসের নাম লিখতে হবে। জন তো আফিম খেতেন, তবে তিনি এস টি কলরিজের মতো অতটা বেশি আসক্ত ছিলেন না। সো আফিম ইটার কে? উত্তর হবে স্যামুয়েল টেইলর কলরিজ, আই মিন এস টি কলরিজ। অপশনে এস টি কলরিজের নাম উল্লেখ না থাকলে সেক্ষেত্রে আমরা জন কিটসের নাম লিখবো। কলরিজের সাহিত্যকর্মগুলো এক নজরে দেখে নিব। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনারের মধ্যে অ্যালবাট্রস নামক একটি পাখির উল্লেখ রয়েছে।
অ্যালবাট্রস নামক একটি পাখির উল্লেখ রয়েছে কোথায়? উত্তর হচ্ছে রাইম অফ দি অ্যানসিয়েন্ট মেরিনা। এছাড়া তিনি লিখেছেন কুবলা খান, কুবলা খানটা হচ্ছে ড্রিম অ্যান্ড রোমান্টিক পোয়েম, ড্রিম অ্যান্ড রোমান্টিক পোয়েম, ড্রিম এবং রোমান্টিক পোয়েম ছিল কুবলা খান। রাইম অফ দি অ্যানসিয়েন্ট মেরিনারের মধ্যে একটা পাখির উল্লেখ আছে, পাখিটার নাম হচ্ছে অ্যালবাট্রস। অ্যালবাট্রস নামক একটি পাখির উল্লেখ রয়েছে রাইম অফ দি অ্যানসিয়েন্ট মেরিনারের মধ্যে। এছাড়া তিনি লিখেছেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, বায়োগ্রাফিয়া লিটারেরিয়াটা একটা ক্রিটিক ওয়ার্ক ছিল। এছাড়া স্যামুয়েল টেইলর কলরিজ কলরিজ লিখেছেন ক্রিস্টাবেল, ক্রিস্টাবেল এবং লিখেছেন ডিজেকশন, ডিজেকশন অ্যান্ড ওড, ডিজেকশন অ্যান্ড ওড। ওড একটা লিটারেরি টার্ম, এটা আমরা লিটারেরি টার্মের ক্লাসে শিখব। ডিজেকশন অ্যান্ড ওড, ক্রিস্টাবেল, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, রাইম অফ দি অ্যানসিয়েন্ট মেরিনার, কুবলা খান, এই সাহিত্যকর্মগুলো স্যামুয়েল টেইলর কলরিজের, এস টি কলরিজের। শেলি সম্পর্কে একটু জানবো। শেলি ছিলেন রেভলিউশনারি পোয়েট, পিবি শেলি। একটু খেয়াল করবেন সবাই, পিবি শেলি ছিলেন, আচ্ছা, পিবি শেলি, পিবি শেলি ছিলেন রেভলিউশনারি পোয়েট, বিপ্লবী কবি, পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, আশা আকাঙ্ক্ষার কবি, রিজেনারেশনের কবি ছিলেন পিবি শেলি। শেলি ছিলেন পোয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড ওয়েন্ট, ভরত, পক্ষী এবং সমীরণের কবি। শেলি ছিলেন ভরত, পক্ষী এবং সমীরণের কবি, স্কাইলার্ক অ্যান্ড ওয়েন্ট। স্কাইলার্ক অ্যান্ড ওয়েন্ডের কবি ছিলেন কে? শেলি। শেলিকে বহিষ্কার করা হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নেসেসিটি অফ অ্যাথিজম লেখার কারণে, নেসেসিটি অফ অ্যাথিজম লেখার কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেলিকে বহিষ্কার করেন। নেসেসিটি অফ অ্যাথিজম, নাস্তিকতার প্রয়োজনীয়তা, নাস্তিকতার প্রয়োজনীয়তা লেখার জন্য শেলিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেন। শেলি 30 বছর বয়সে, শেলি 30 বছর বয়সে আড্রিয়াটিক সাগরে নৌকা ডুবিতে মারা যান 1822 সালে। 1822 সালে পিবি শেলি নৌকা ডুবিতে আড্রিয়াটিক সাগরে মারা গিয়েছেন। আড্রিয়াটিক সাগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে মারা গিয়েছেন 1822 সালে পিবি শেলি। শেলিকে বহিষ্কার করা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নেসেসিটি অফ অ্যাথিজম লেখার কারণে, নেসেসিটি অফ অ্যাথিজম লেখার কারণে শেলিকে বহিষ্কার করা হয়। শেলি ছিলেন পোয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড ওয়েন্ট, শেলি ছিলেন পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, শেলি ছিলেন রেভলিউশনারি পোয়েট। সাহিত্যকর্মগুলো একটু দেখে নিব। শেলির সাহিত্যকর্মগুলো ছিল গুরুত্বপূর্ণ নেসেসিটি অফ অ্যাথিজম, নেসেসিটি অফ অ্যাথিজম, রিভোল্ট অফ ইসলাম, রিভোল্ট অফ ইসলাম, ওড টু দ্য স্কাইলার্ক, ওড টু দ্য ওয়েস্ট ওয়েন্ড। ওডের একটা সংজ্ঞা রয়েছে, ওড একটা লিটারেরি টার্ম, এখানে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আ লং অ্যান্ড এলাবোরেট লিরিক পোয়েম, আ লং অ্যান্ড এলাবোরেট লিরিক পোয়েমকে ওড বলা হয়। ইট বিগেন্স উইথ সরো অ্যান্ড এন্ডস উইথ কমফোর্ট অর কনসোলেশন। ওড শুরু হয় কি দিয়ে? ওড শুরু হয় দুঃখ দিয়ে, সরো দিয়ে শুরু হয় কিন্তু শেষ হয় কনসোলেশন দিয়ে। ওড সম্পর্কে আপনারা লিটারেরি টার্মের ক্লাসে আবারও জানবেন। এছাড়া শেলি লিখেছে অজিমান্ডিয়াস, অজিমান্ডিয়াসের মধ্যে একটা বিখ্যাত কোটেশন আছে, মাই নেম ইজ অজিমান্ডিয়াস কিং অফ কিংস, মাই নেম ইজ অজিমান্ডিয়াস কিং অফ কিংস, এটা শেলির লেখা। লিখেছেন অ্যাডোনিস, অ্যাডোনিস একটা এলিজি, যেটা অলরেডি আমরা উল্লেখ করেছি, রিটেন এট দ্য ডেথ অফ কিটস, জন কিটসের মৃত্যুতে, জন কিটসের মৃত্যুতে শোক করে এলিজি লিখেছিলেন পিবি শেলি। এলিজিটার নাম হচ্ছে অ্যাডোনিয়াস, অ্যাডোনিয়াস লিখেছিলেন শেলি কিটসের মৃত্যুতে। এছাড়া পিবি শেলি ডিফেন্স অফ পোয়েট্রি এবং দ্য ক্লাউড লেখার জন্য বিখ্যাত, ডিফেন্স অফ পোয়েট্রি, দ্য ক্লাউড, এগুলো লেখার জন্য শেলি বিখ্যাত। আবার বলছি শেলি সাহিত্যকর্মগুলো, নেসেসিটি অফ অ্যাথিজম, রিভোল্ট অফ ইসলাম, ওড টু দ্য স্কাইলার্ক, ওড টু দ্য ওয়েস্ট ওয়েন্ড, অজিমান্ডিয়াস, অ্যাডোনিয়াস, ডিফেন্স অফ পোয়েট্রি এবং দ্য ক্লাউড, সাহিত্যকর্মগুলো মুখস্ত করে ফেলবেন। আপনারা যখন কি বলে পিডিএফ ফাইলটা পাবেন, সাহিত্যকর্মগুলো অবশ্যই মুখস্ত করে ফেলবেন। পাশাপাশি আমি 2-3 দিন পরে আপনাদেরকে একটা কোন কোন রাইটার আসলে পড়তে হবে, পড়া উচিত, কোন কোন রাইটার না পড়লেই নয়, সে সম্পর্কে একটা কি বলে লিস্ট দেওয়ার চেষ্টা করব। আজকে বা কালকে না, 2-1 দিন পরে পাবেন। কনফারেন্সের যে পেজ থেকে আপনারা জয়েন করেছেন ওই পেজেই পেয়ে যাবেন আশা করি। কিটস সম্পর্কে একটু বলে নিই, কিটস ছিলেন পোয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি, পোয়েট অফ বিউটি বলা হয় জন কিটসকে, পোয়েট অফ সেন্সাসনেস, ইন্দ্রিয় গ্রাহ্যতার কবি, পোয়েট অফ সেন্সাসনেস, ম্যান অফ মেডিসিন, ডাক্তার ছিলেন জন কিটস, ডাক্তার ছিলেন, ম্যান অফ মেডিসিন,
দ্য ইয়ংগেস্ট পোয়েট ইন ইংলিশ, দ্য ইয়ংগেস্ট পোয়েট ইন ইংলিশ, ইয়ংগেস্ট পোয়েট ছিলেন, শেলি ইয়ংগেস্ট পোয়েট ছিলেন, শেলি ইয়ংগেস্ট পোয়েট ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের সর্বকনিষ্ঠ কবিকে, উত্তর হচ্ছে জন কিটস। জন কিটস অফ ইমিটার ছিলেন, তবে কলরিজের মতো অতটা অ্যাডিক্টেড ছিলেন না, ফলে অপশনে যদি কখনো কলরিজ না থাকে সেক্ষেত্রে আমরা জন কিটস এর নাম লিখবো। এছাড়া তিনি মারা গিয়েছিলেন, ডাইড অফ টিবি, যক্ষা রোগে মারা গিয়েছেন। জন কিটস ম্যান অফ মেডিসিন হওয়ার পরেও যক্ষা রোগে মারা গিয়েছেন। শেলি মারা গিয়েছিলেন কিভাবে? শেলি মারা গিয়েছিলেন আড্রিয়াটিক সাগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে। অন দি আদার হ্যান্ড কিটস মারা গিয়েছেন, ডাইড অফ টিবি, যক্ষায় মারা যান। কিটসের সাহিত্যকর্মগুলো দেখে নেন, কিটসের সাহিত্যকর্মগুলো, ওড টু দ্য নাইটিঙ্গেল, ওড টু দ্য অটাম, ওড টু দ্য নাইটিঙ্গেল, ওড টু দ্য অটাম। কিন্তু আরো দুটো ওড ছিল দেখেন, এই যে শেলির দুটো ওড লিখেছি, একটা হচ্ছে ওড টু দ্য স্কাইলার্ক, আর একটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওড টু দ্য স্কাইলার্ক এবং ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এই দুটা ওড হচ্ছে শেলির। কিন্তু এইখানে কিটসের দুটা ওড দেখেন, ওড টু দ্য নাইটিঙ্গেল এবং ওড টু দ্য অটাম, ওড টু দ্য অটাম, ওড টু দ্য নাইটিঙ্গেল, এগুলো কিন্তু কিটসের লেখা। আচ্ছা, তারপরে ইজাবেলা, ইজাবেলা, ওজ অন মেলানকোলি এবং ওজ অন অ্যাগ্রেসিয়ান আর্ট, এই সাহিত্যকর্মগুলো লিখেছেন জন কিটস। জন কিটস এই সাহিত্যকর্মগুলো লিখেছেন। দেখি আপনাদেরকে একটু টেস্ট করি মনে আছে কিনা। নেসেসিটি অফ অ্যাথিজম, এই লেখাটি কার? দ্রুত নিচে লিখেন, নেসেসিটি অফ অ্যাথিজম, নেসেসিটি অফ অ্যাথিজম কার লেখা? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া কার লেখা? লিখেন নিচে, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। ওকে ওকে, জন কিটস সম্পর্কে আরেকবার বলছি, জন কিটস কয়েকটা, এই তানভীর, জন কিটস কয়েকটা সাহিত্যকর্ম লেখার জন্য বিখ্যাত, সাহিত্যকর্মগুলো আরেকবার দেখে নিব। ওড টু দ্য নাইটিঙ্গেল, ওড টু দ্য অটাম, ইজাবেলা, ও জন মেলানকোলি, ওড অন অ্যাগ্রেসিয়ান আর্ন, এই সাহিত্যকর্মগুলোর জন্য জন কিটস বিখ্যাত ছিলেন। এখানে আচ্ছা, আমরা আরো একবার কিছু বিশেষ বিষয় দেখে নিই। আপনাদের মনে আছে মক হিরোইক এপিক পোয়েট বলা হয় কাকে? মক হিরোইক এপিক পোয়েট, মক হিরোইক এপিক পোয়েট, লিখেন মক হিরোইক এপিক পোয়েট। আমি কিছু কমেন্ট পড়বো এখন। এই তানভীর, কিটস সম্পর্কে সর্বশেষবারের মতো বলে দিচ্ছি, কিটস কিটস ছিলেন পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সাসনেস, দুই তিন মিনিট আছে ভাইয়া, পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সাসনেস, ম্যান অফ মেডিসিন, দ্য ইয়ংগেস্ট পোয়েট ইন ইংলিশ, তিনি আফিমিটার ছিলেন এবং যক্ষা রোগে মারা গিয়েছিলেন। আচ্ছা, আপনাদেরকে আমি প্রায় শেষ পর্যায়ে, আপনাদেরকে বই এবং লিটারেচার কি পড়বেন সে বিষয়ে আরেকটু কথা বলে নেই। সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই লিটারেচারের সব কিছু পড়তে যাবেন না, কারণ এটা আপনাদের আসলে সব কিছু পড়তে গিয়েও আসলে কোনো লাভ হবে না, কারণ আমাদের পরীক্ষায় স্পেসিফিক হতে হবে। এটা ওই যে প্রথমে বলেছি সাধারণ জ্ঞানের মতো একটা বিষয়, সুতরাং লিটারেচার আসলে সব কিছু পড়তে যাবেন না। পড়ার জন্য আমি আবারও বলছি কনফিডেন্সের এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটা পড়বেন। তো কনফিডেন্সের বইটার মধ্যে যে জায়গাগুলোতে আপনারা দেখবেন যে কিছু বোল্ড করা অংশ আছে, ওই বোল্ড করা অংশগুলো পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে রাইটাররা মোটামুটি কি বলে আপনার নাম শুনেছেন দু একবার, সেই রাইটারগুলো পড়ার চেষ্টা করবেন। চল্লিশতম প্রিলিতে একটু অ্যাবনর্মাল প্রশ্ন হয়েছে, বাট এটা সব সমাজে হবে এমনটা চিন্তা করার কিছু নেই। স্বাভাবিকভাবে আপনারা মানে কোনো হেসিটেশন না করে মোটামুটি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ জরুরি সেই বিষয়গুলো পড়ার চেষ্টা করবেন। এখন প্রশ্ন করতে পারে, স্যার গুরুত্বপূর্ণ বা জরুরি বুঝবো কিভাবে? এটার জন্য আমি তো আগেই বলেছি, এখনো বলছি যে স্যারের বউ স্যারকে 10টার মধ্যে বাসায় যেতে বলছে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওই যে আমি লিস্ট যেটা দিব সেই লিস্টটা পড়বেন, পাশাপাশি আবারও বলছি কনফারেন্সের বইটা থেকে যে জায়গাগুলো বোল্ড করা আছে সেই জায়গাগুলো পড়বেন। এছাড়া যদি সুযোগ হয়, কনফিডেন্সে যদি আপনাদের সাথে কখনো দেখা হয়, অবশ্যই লিটারেচারে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো মিস করবেন না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন, 2 ঘন্টা আসলে সো টাফ, আমার জন্য টাফ, ফিজিক্যাল ক্লাসরুমে যেভাবে ইন্টারাকশন হয় সেটা আসলে এখানে সম্ভব না, মাফ করবেন। আবারও বলছি, প্রথমবার বলেছি এখনও বলছি, মাফ করবেন, বিকজ অফ আমরা ক্লাসে যেভাবে পারি সেভাবে আসলে এখানে ইন্টারাকশন করা যায় না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।